অন্ধকারের গল্পকথা গল্পসুর চ্যানেলের যৌথ উদ্যোগে আয়োজিত হতে চলেছে একটি অডিও স্টোরি প্রতিযোগিতা, তন্ত্রের ভয়ালো ভয়ঙ্কর 2022। প্রতিযোগিতার জন্য গল্প পাঠানোর সময় কিন্তু শুরু হয়ে গিয়েছে। গল্প পাঠানোর শেষ তারিখ 15 মে 2022, তাই দেরি না করে চটপট গল্প পাঠিয়ে দিন আমাদের নির্দিষ্ট গুগল ফর্মে। তবে প্রতিযোগিতার নিয়মাবলী ভালো করে পড়ে নেবেন। এই প্রতিযোগিতার কোনো নির্দিষ্ট বয়সসীমা নেই। সকল নবীন এবং প্রবীণ লেখক লেখিকাদের স্বাগত, নমস্কার। ভালোবাসা এমনই এক অনুভূতি যা নিমেষে বদলে দিতে পারে কালের নিয়মকে। স্থান, কাল, ব্যক্তি নির্বিশেষে ভালোবাসা সব কিছুর ঊর্ধ্বে। কিন্তু সেই পবিত্র ভালোবাসার উপরে যদি নেমে আসে কালো ছায়া, বা যদি লালসা গ্রাস করে সেই পবিত্র ভালোবাসাকে, তাহলে কে এই পিশাচ ফিরিঙ্গি নিজের পচা গলা শরীর নিয়ে কেনই বা বেঁচে রয়েছে? সে কি এমন রহস্য লুকিয়ে আছে ওই মূর্তিকে কেন্দ্র করে? পিশাচ ফিরিঙ্গি কি পারবে দীর্ঘকালে সেই অভিশাপ খণ্ডাতে, নাকি অন্য কোনো রহস্যময় দিকে মোড় নেবে আমাদের আজকের গল্প? জানতে হলে শুনতে থাকুন আমাদের আজকের 10K স্পেশাল বিশেষ গল্প, প্রণয় চক্রবর্তীর কলমে পিশাচ ফিরিঙ্গি। শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে একটি বিশেষ বার্তা। গল্পের শেষে থাকবে একটি বিশেষ প্রশ্ন। সেই প্রশ্নের সঠিক উত্তর যে সবার আগে আমাদের জানাবে পরবর্তী গল্পে আমরা উল্লেখ করব তার নাম। তার জন্য গল্পটি শেষ পর্যন্ত মন দিয়ে শুনুন। বর্তমান সময়, স্থান পলদার পাড়, চৈত্রের সকাল, রায়ঘাটে হই হই রব পড়ে গেল। সকাল সকাল ভিড় যেন উপচে পড়ছে রায়দের ঘাটের পাড়ে। পাড়ার মহিলারা সবাই উলুধ্বনি দিতে দিতে ছুটে চলেছেন দল বেঁধে ঘাটের দিকে। সূর্য তার ম্রিয়মান রক্তিম আভা তখনও মুড়ে বসে রয়েছে মেঘেদের মাঝে। নদীর জল বাতাসের উৎসাহে ছোট ছোট ঢেউ নিয়ে এসে আছড়ে পড়ছে বাঁধানো পাড়ের নিচে, যেন খুব সন্তর্পণে দ্রুত বেগে কিছু বয়ে নিয়ে আসছে। কিন্তু কেউ তা দেখতে চাইলেই হাসতে হাসতে ভেঙে গিয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে যাচ্ছে পাড়ের উপর, আবার ফিরে মিশে যাচ্ছে নদীর জলে। এরকমই স্রোতের ধারার মাঝে ঠিক ভোরের দিকে মন ভাসানো ভাওয়াইয়াতে মেতে জেলেরা মাছ ধরছিল এক মনে। মাছের জাল ডাঙায় তুলতেই তারা জালের মাঝে দেখতে পায় নিকষ কালো রঙের একটা দেবী মূর্তি। তখন থেকেই তাদের মাঝে একটা কলরব শুরু হয়ে যায়। দিনের আলো আরো স্পষ্ট হতেই ব্যাপারটা স্বাভাবিকভাবেই গ্রামের মাঝে ছড়িয়ে পড়ে। তারপর থেকেই মায়ের এই উত্থান সংবাদ তড়িৎ বেগে রাষ্ট্র হতে থাকে আশেপাশের সমস্ত এলাকাতে। আর ঠিক এই কারণেই আজকে মানুষের এত ঢল লেগেছে পলদা নদীর পাড়ে। উলুধ্বনি আর শঙ্খনাদ গমগম করছে সমস্ত নদীর ধারা জুড়ে। সবাই পালা করে এসে মূর্তির পায়ে সিঁদুর আলতা দান করছে একটু আশীষ নেবার জন্য। কেউ এসে হাত তুলে, কেউ বা এসে সাষ্টাঙ্গে প্রণাম জানাচ্ছে মাকে, আর কেউ বা কিছু দেবার ছলনাতে তার মাকে ভুলিয়ে কিছু নেবার ইন্দ্রজালে একের পর এক মানত করে চলেছে। ইতিমধ্যেই খবরটা পৌঁছে গেল পাড়ার মোড়ল তথা এলাকার প্রধান ইন্দ্রনাথ ভৌমিকের কানে। এত বড় একটা ঘটনার সাক্ষী হতে, ঘটনার ঠিকঠাক তদন্তের জন্য
তিনি একরকম হন্তদন্ত হয়েই পৌঁছে গেলেন ঘটনাস্থলে। সেখানে পৌঁছে তিনি দেখলেন ঘাটের বাঁধানো সিঁড়ির উপরের দিকে বেশ একটা উঁচু জায়গায় সম্পূর্ণ কালো প্রায় প্রাপ্তবয়স্ক মানুষের সমান একটা পাথরের মূর্তি বসানো রয়েছে। মূর্তিটার পাশে অনেকটা জায়গা জুড়ে বেশ কতকগুলো ফুল আর ফুলের মালা ছড়িয়ে অগণিত মানুষ মেতে উঠেছে এক আশ্চর্য উৎসবের নেশায়। গ্রামের সকলে জয় মা তারা বলে আওয়াজ করলেও মূর্তিটা যে ঠিক কোন দেবীর তা মোড়লের পক্ষে বোঝা সম্ভব হলো না। পদ্মাসনে স্থিতা ধ্যানমগ্না একটি দেবীর মূর্তি। মূর্তিটি দেখে অন্য কিছু বোঝা না গেলেও তার গঠনশৈলী প্রমাণ দেয় যে এটি কোনো প্রাগৈতিহাসিক মূর্তি নয়, বরঞ্চ নিতান্তই আধুনিক। অলঙ্কারের সুদক্ষ কারুকার্য দেখে বোঝা যায় যে এটি হয়তো মুঘল আমলে নির্মিত হয়েছে। তবে এটুকু সম্বন্ধে নিশ্চিত হওয়া যায় যে মূর্তিটি অবশ্যই একটি হিন্দু দেবী মূর্তি। ইন্দ্রনাথ আনমনা হয়ে এ সমস্ত কথাই ভাবছিলেন, এমন সময় ভিড়ের মাঝে থেকে একজন বয়স্ক লোক এগিয়ে এসে বললেন, মোড়ল মশাই, আমাদের কত সৌভাগ্য যে মা স্বয়ং আমাদের এই জমিতে উঠে এসেছেন, তাই মাকে রাখবার মতো একটা একটা ঠাঁই তো তৈরি করা আবশ্যক, আমাদের এটা কর্তব্য তো বটে, তাই না? ইন্দ্রনাথ বৃদ্ধের দিকে ঘুরে বললেন, একটা মন্দির তৈরির কথা বলছেন তাই তো? এই কথা উচ্চারণের সাথে সাথেই প্রায় এক যোগে সমস্ত ভিড় যেন সম্মতিসূচক উত্তরে চেঁচিয়ে উঠল। ইন্দ্রনাথ যথেষ্ট বাস্তব বুদ্ধি সম্পন্ন একজন ব্যক্তি, তাই স্রোতের ধারায় না ভেসে কিছুক্ষণ বিচার বিবেচনা করে বললেন, সে তো সবই বুঝলাম, কিন্তু এই দেবী আসলে কোন দেবী এটা তো ঠিক বুঝতে পারলাম না। আর তাছাড়া কোথায় কিভাবে মূর্তি প্রতিষ্ঠা হবে বা মন্দির তৈরি হবে সেসব সঠিক তদন্ত না করে, সব দিক বিচার বিবেচনা না করে এত বড় সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে বলে আমার মনে হয় না। তাছাড়া দিন ক্ষণ তিথি নক্ষত্র এসবের ব্যাপার তো আছেই। একথা শুনে বৃদ্ধ কিছুক্ষণ চুপ থেকে বলল, হ্যাঁ ঠিক ঠিক, একদমই ঠিক বলেছেন মোড়ল মশাই। ইন্দ্রনাথ আবার বলতে শুরু করল, তাই আমি ঠিক করেছি বিষয়টা আমাদের বিশু পণ্ডিত এসে সব কিছু খতিয়ে দেখে আমাদের সঠিক উপদেশ দেবেন। প্রধানের মুখের এই কথাতে সকলেই সায় দিল না ঠিকই, কিন্তু বিরোধিতাও করল না কেউ। তবে কারো উত্তরের অপেক্ষা না করেই ইন্দ্রনাথ ভৌমিক জায়গাটা খালি করবার নির্দেশ দিয়ে চলে গেলেন। আসলে ইন্দ্রনাথ প্রথমটা চেয়েছিল বিষয়টা সম্পূর্ণভাবে সরকারের হাতে সঁপে দিতে, কিন্তু এত লোকের আস্থা বিষয়টার সঙ্গে জড়িয়ে রয়েছে দেখে সে তার সিদ্ধান্ত হয়তো রাজনৈতিক কারণেই কিছুটা বদল করল। বিশু পণ্ডিত অর্থাৎ বিশ্বেশ্বর মুখার্জি গ্রামের একমাত্র শাস্ত্রজ্ঞ পণ্ডিত, সকলেই তাকে যথেষ্ট শ্রদ্ধা ও সম্মানের চোখে দেখে। ধর্মীয় যে কোনো আচার অনুষ্ঠানের সমস্ত বিধানই রয়েছে এই বিশু পণ্ডিতের কাছে। অনতি বিলম্বে তলব পড়ল তার। সময় অষ্টাদশ শতাব্দী, স্থান রায়ঘাট। রায়ঘাটে একটা বিদেশি নৌকো নোঙর ফেলেছে গতকাল রাত্রে। নৌকোর বহর খুব একটা বড় নয়, তবে বাইরে থেকে দেখে দিব্যি বোঝা যায় যথাযথ দুটি কুঠুরি রয়েছে তাতে। জমিদারের কানে খবর পৌঁছতে তদন্ত করবার জন্য ভোরের দিকে জমিদার প্রতাপ নারায়ণ রায় দুটি পেয়াদা ও একজন চরকে পাঠালেন সেখানে। বাইরে থেকে হাঁকডাক করছে দেখে একজন লোক কুঠুরি থেকে বাইরের দিকে বেরিয়ে এলেন। কাঁচা পাকা সোনালি দাড়িগোঁপ মুখমণ্ডল সমৃদ্ধ শীর্ণ কায়ার আদবয়সী লোকটির গায়ে বিশাল একটা আলখাল্লা প্রমাণ দেয় যে তিনি বিদেশি। লোকটা এবার নিচে নেমে আসলে কথাবার্তায় জানা গেল যে ওরা এসেছে সুদূর ইউরোপ মহাদেশ থেকে বাণিজ্য করতে। এখন এই নৌকায় তিনজন লোক রয়েছে, যার মধ্যে একজন যে নিচে নেমেছে সে,
আর অপর দুজনের একজন একটা কুঠুরিতে নিদ্রামগ্ন, আর অপরজন হলো নৌকর মাঝি। আরও জানা গেল লোকগুলো জমিদার মশাইকে কিছু উপঢৌকন পাঠাতে ইচ্ছুক। সে উদ্দেশ্যে জমিদার মশাইয়ের সাথে দেখা করবার অনুমতিপত্র চরকে দিয়ে পাঠিয়ে দিতে চায় তারা। চর রীতিমতো আমন্ত্রণপত্র নিয়ে চলে যায়। এদিকে কুটুরির মধ্যে ঘুমিয়ে থাকা যুবকের হঠাৎ ঘুম ভেঙে যায় ভোরের হাওয়ার সাথে ভেসে আসা একটা গানের সুরে। যুবকের বয়স বছর ২৪ হবে, মাথা ভর্তি সোনালি চুল, অতীব গৌর মুখের থুতনির দিকে একটু সোনালি দাড়ি আর ঠোঁটের উপর একটু সোনালি গোঁফের রেখা যুবকের চেহারায় অদ্ভুত জৌলুস ভরিয়ে তোলে। সুঠাম শরীর, শক্ত চোয়াল দেখে পোড়া বাদামি গাত্রবর্ণের যে কোনো ভারতীয় ভাববে এনারা হয়তো কোনো দেবলোক থেকে এসেছেন। গানের ভাষা অচেনা, তবে আহির ভৈরবের প্রতিটা স্বরের তীর যেন অদ্ভুতভাবে যুবককে মাতিয়ে তুলল। যুবক শয্যা ত্যাগ করে জানলার ধারে এগিয়ে এসে নদীর জলের ঢেউতে সকালের সূর্যের এলোমেলো ছবিটার দিকে অদ্ভুতভাবে এক দৃষ্টে তাকিয়ে রইল। ইতিমধ্যে নৌকর নিচে যে লোকটা দাঁড়িয়ে প্রহরীদের সঙ্গে কথা বলছিল, সে নিচ থেকেই উৎসাহের সাথে তার নাম ধরে ডাকতে ডাকতে ঘরে প্রবেশ করে যুবককে খুঁজতে লাগলো। এই হাঁক ডাকে যুবকের মোহ কেটে গিয়ে একটু হকচকিয়ে দরজার দিকে তাকাতে দেখলো বেকারস ডাকাডাকি করছে। বলো বেকারস, কি খবর? ও, তুমি এখানে দাঁড়িয়ে আছো দেখছি, ভাবলাম ঘুম থেকেই ওঠোনি। আচ্ছা, সে যাই হোক, বলছি জমিদারের লোক এসেছিল ইনভেস্টিগেট করতে, তা ওদেরকে বললাম আমরা বাণিজ্য করতে এসেছি, আর এই অনুমতি পত্রটিও পাঠিয়ে দিলাম, কেমন? ভেরি গুড, তাহলে দেখা যাক জমিদার মশাই কি বলে। কথাটা বলে কিছুটা চুপ করে থেকে স্টিভ বেশ ভাবুক মতো হয়ে বলল, ওই শোনো বেকারস, ওই যে শোনা যায় কত মধুর একটা গান ভেসে আসছে, শুনে যেন মনটা এই নদীর জলের মতোই ঠান্ডা হয়ে যাচ্ছে। আহা, কত সুন্দর। ও স্টিভ, তুমি আবার ওইসব দিকে গান দিচ্ছ, বলছি সময় অসময়ে কবি হওয়াটা কি তুমি বন্ধ করবে? হ্যাঁ, জানি তুমি খুব বড় মাপের একজন উৎকৃষ্ট কবি, কিন্তু সেটা পর্তুগালের ভূমিতে, এদেশে নও। এখানে তুমি একজন ব্যবসায়ী, তাই ওসব ভাবনা বাদ দাও। কবিত্ব সত্তা একবার তোমার ঘাটে চাপলে তুমি তো আবার সব কিছু ভুলে যাও। তাই রানীমার আদেশ আছে, ব্যবসার সময় ওসব ভাবনা একদম বাদ, বুঝলে? গানের দিকে কোনো খেয়াল না করেই আঙুল তুলে বোঝানোর ভঙ্গিতে কথাগুলো বলতে বলতে কুঠুরি থেকে বেরিয়ে গেল বেকারস। এ কথায় স্টিভ রেগে গিয়ে বাইরের দিকে তাকিয়ে বেকারসকে উদ্দেশ্য করে চেঁচিয়ে বলতে লাগল, তুমি এসবের আর কি বুঝবে, রানীর চাকর, বেরসিক লোকজন যত সব, আমি জানি আমি এখানে কি করতে এসেছি। ব্লাডি বেকারস, বোঝাতে হবে না তোমাকে, বলে নিজের ডায়েরি খুঁজে একটা পাতা বার করে কি যেন লেখালেখি শুরু করলো। বর্তমান সময়, স্থান পলদার পাড়। বিকেলের দিকে নদীর পাড়ে বিশু পণ্ডিতকে সঙ্গে নিয়ে ইন্দ্রনাথ হাজির হল একেবারে সেই দেবী মূর্তির সামনাসামনি। নদীর পাড়ের আকাশে তখন সূর্য সারা দিনের ক্লান্তি মাখা রৌদ্রের চাদর গুটিয়ে মেঘেদের মাঝে অস্ত যাবার পথ খুঁজছে। পশ্চিমে মেঘেদের হাওয়া বুঝিয়ে দিচ্ছে এখন পড়ন্ত বিকেল। গাড়ি থেকে নেমেই মূর্তির পানে চেয়ে পণ্ডিত হঠাৎ করে কেমন যেন থমকে দাঁড়িয়ে গেলেন। ইন্দ্রনাথ প্রশ্ন করল, কি ব্যাপার পণ্ডিত মশাই, সব কিছু ঠিকঠাক তো? পণ্ডিত প্রায় সঙ্গে সঙ্গেই উত্তর দিলেন, মনে হয় না সব ঠিকঠাক, বুঝলে মোরল? পণ্ডিতের কপালে যেন প্রৌঢ়ত্বের রেখাগুলি অনেক চিন্তা ঘাড়ে নিয়ে আরো স্পষ্ট হয়ে উঠল। কেন বলুন তো পণ্ডিত মশাই, মানে ঠিক নেই,
এই কথাটা ঠিক বুঝতে পারলাম না। একটা অদ্ভুত অবাক সংশয়ে পণ্ডিতকে প্রশ্নটি করল প্রধান সাহেব। তোমরা যাকে নিয়ে দেবী দেবী বলে এত লাফালাফি করছো, তিনি তো আসলে কোনো দেবী নন দেখছি, অন্য কিছু। ধীর গলায় উত্তর দিল বিশু পণ্ডিত। হ্যাঁ হ্যাঁ ঠিকই, আমারও কিন্তু সেই থেকে এটাই মনে হচ্ছিল। পণ্ডিতের কথা শেষ না হতেই তার কথার মাঝেই বেশ উত্তেজনার সাথে নিজের কথাগুলো বলে উঠল ইন্দ্রনাথ। আসলে আধ্যাত্মিক লক্ষণের একটা ব্যাপার আছে, তোমরা এসব ব্যাপু বুঝবে না, কিন্তু আমি ঠিক বুঝতে পারছি ব্যাপারটা। এবারও পণ্ডিতের কথা শেষ না হতেই ইন্দ্রনাথ বলা শুরু করল। তার মানে আপনি বলছেন এটা কোনো প্রতিষ্ঠিত দেবী মূর্তি নয়, তাই তো? আমিও প্রথমে এটাই ভেবেছিলাম। তাহলে তো আর কোনো সমস্যাই নেই, আপনি কালকে শুধু গ্রামবাসীর সামনে কথাগুলো বলে দেবেন, তাহলে ওরা বুঝবে বিষয়টা। আর আমিও কাল সরকারি প্রত্নতাত্ত্বিক বিভাগে মেল পাঠিয়ে দেব, যাতে করে ওরা মূর্তিটার সুব্যবস্থা করতে পারে। আর তাছাড়া আপনি গ্রামবাসীদের সামনে এই কথাগুলো বললে মূর্তিটা সরাবার সময় কেউ কোনো রকম কোনো ঝামেলা করবে না। সেসব না হয় আমি বললাম মোরল, কিন্তু আমার একটা দাবি রয়েছে। একটা শ্রান্ত মোহিত দৃষ্টিতে মূর্তির পানে চেয়ে বেশ ঠান্ডা গলায় কথাটা বলল বিশু পণ্ডিত। কি দাবি পণ্ডিত মশাই? আমি মূর্তিটা থেকে কোনো দৈব শক্তি বা প্রগাঢ় অনুভূতির অনুভব করতে পারছি না ঠিকই, কিন্তু যা বুঝলাম তাতে করে মনে হচ্ছে একটা কোনো সাধারণ মূর্তি এটা নয়। কেমন যেন একটা না ভালো লাগা না খারাপ লাগা, এরকম একটা অস্বস্তিকর অনুভূতি আমাকে ধাওয়া করছে। সেজন্য ইন্দ্রনাথ, তোমার কাছে আমার একান্ত অনুরোধ, আমাকে মূর্তিটার সাথে অন্তত 4-5টা দিনের মতো একটু সময় দাও। তারপর না হয় তোমরা যা কিছু করণীয় তখন করো। নিকষ কালো মূর্তিটির স্থির মুখমণ্ডলের পানে অবাক মোহময় দৃষ্টিতে চেয়ে থাকতে থাকতে বেশ ভারী গলায় কথাগুলো বলতে লাগল বৃদ্ধ বিশু পণ্ডিত। ঠিক আছে পণ্ডিত মশাই, আপনি যতদিন পারেন সময় নিতে পারেন, তারপর কোনো বিহিত বার হলে খবর দেবেন। আর তখন এটির স্থান মন্দিরে হবে নাকি মিউজিয়ামে, সেই সিদ্ধান্ত নেওয়া যাবে। আশ্বাসনের ভঙ্গিতে কথাগুলো বলল ইন্দ্রনাথ ভৌমিক। সময় 8th শতাব্দী, রায়ঘাট। ঘড়ির কাঁটায় বেলার তেজ বাড়তে লাগল সূর্যের তীক্ষ্ণ রশ্মির হাত ধরে। নৌকো থেকে নেমে পাশের বাঁধানো ঘাটের পাড়ে এসে দাঁড়াতেই একটা জিনিস স্টিভের মনকে খুব আকর্ষণ করল। সে দেখল বাঁধানো ঘাটের পাড়ে জলের মধ্যে কতগুলো ছেলে আপন মনে খেলা করছে। ডাঙা থেকে ছেলেগুলো সকলে একসাথে দৌড়ে গিয়ে জলে লাফ দিচ্ছে, আবার দৌড়ে জল ছেড়ে ডাঙায় উঠে আসছে, এবং তারা পুনরায় দৌড়ে গিয়ে জলে লাফ দিচ্ছে। কেউ কেউ নদীর ধারে একটা বৃদ্ধ বট গাছের ঝুড়ি ধরে ঝুলে বাতাসে অনেক দূর পর্যন্ত এগিয়ে যাচ্ছে, আবার কেউ ছেড়ে দিচ্ছে ইচ্ছে করে জলে পড়ার সাহসিকতায়। এসবই তাদের খেলা। বেশ ভালো লাগছিল স্টিভের, সবাই কেমন যেন স্বাধীন, কেমন যেন প্রকৃতির সাথে একাত্ম, কেমন যেন অদ্ভুত মিল রয়েছে তাদের ভিতর। এসব তো কোনোদিন দেখেনি সে মহারানীর রাজত্বে। রানীর রাজ্যে সবাই ব্যস্ত, কারো সাথেই ভাব আলাপের সময় নেই, সবাই ছুটছে, সবাই দেশান্তরী, রাজকোষ পূরণের লক্ষ্যে। সেখানে কেউ এত প্রাণ খুলে হাসে না, সেখানে কেউ এত প্রাণ খুলে একে অন্যের সাথে মেশে না, সবারই মুখে একটা মেকি হাসি, সেখানে সবাই যেন স্বার্থান্বেষী। সেখানে সুখে থাকতে গেলে নেশার দ্রব্য লাগে সবারই প্রতিনিয়ত। সেখানে মানুষ মনুষ্যত্বের উপর নয়, সবাই যেন সেই দ্রব্যের উপর নির্ভরশীল। কিন্তু কি আছে এই ভারতভূমির বাতাসে? কি এমন নেশা আছে যে সবাই এখানে সুখী,
সবার মুখে সব সময় এত তৃপ্তির হাসি বেশ ভাবিয়ে তুলল স্টিভকে। আনমনা স্টিভের ভাবনা কর্ষণে এবারও বাধা পড়ল বেকারসের ডাকে। স্টিভ, স্টিভ, এই দেখো জমিদার মহাশয় আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন আজকের সন্ধ্যার সভায় যোগ দেওয়ার জন্য। বেরসিক বেকারসের সাথে বেশি কথা না বাড়িয়ে স্টিভ বলল, বাহ, সুখবর তো তাহলে, চলো প্রয়োজনীয় জিনিসগুলো গুছিয়ে নি বলে দুজন নৌকর উদ্দেশ্যে রওনা দিল। জমিদারের সঙ্গে সাক্ষাতের জন্য উপঢৌকনের দ্রব্যাদি গুছিয়ে নেবার জন্য। বর্তমান সময়ে পলদার পাড়। বিশু পণ্ডিত হঠাৎ করেই কেমন যেন চিন্তিত হয়ে বলল, তবে তুমি যে মন্দিরের ব্যাপারে বলছো, মানে মন্দির যদি প্রতিষ্ঠা করতেই হয় সেই জন্য প্রয়োজনীয় জমি বা জায়গা তোমাদের সরকার থেকে পাওয়া যাবে কি? আরে পণ্ডিত মশাই, সরকারি সাহায্যের কি আছে? রায়দের যে এত সম্পত্তি, এত জমি, সেগুলি কি হবে তাহলে? যদি ভবিষ্যতে কোনো মন্দির স্থাপন করতেই হয় তবে ওদের এই জমিতে করলে ক্ষতি কি? তাছাড়া ওদের সব কিছুই সরকারি খাতায় এমনিতেও জমা পড়ে যাবে। এক নিঃশ্বাসে কথাগুলো বলে চলল ইন্দ্রনাথ। তাহলে তো তোমাদের পিশাচ ফিরিঙ্গির সাথে কথা বলতে হবে, কারণ বাস্তু মতে কোনো কিছু প্রতিষ্ঠার জন্য জমি যতটা জরুরি, জমির মালিকের ভূমিকাও ঠিক ততটাই জরুরি। আর তাছাড়া রায়বংশের শেষ পুরুষ বলতে তো ওই একটা লোককেই আমরা চিনি। পণ্ডিতের কথা শেষ না হতেই ইন্দ্রনাথ প্রধান প্রায় রেগে গিয়েই বলল, আপনি ওই লোকের কথা বাদ দিন, এমনিতে লোকটা পাগল, এসব ব্যাপারে ওকে কেন জড়াতে বলছেন? গ্রামের লোকেরা একথা শুনলে অনর্থ ঘটে যাবে, অনর্থ ঘটে যাবে, অনর্থ ঘটে যাবে, অনর্থ ঘটে যাবে, অনর্থ ঘটে যাবে। রাতের আলো তখনও ফুরিয়ে যায়নি। একজন বৃদ্ধ লোক দড়িতে বড় একটা পাথর বেঁধে টেনে কোথাও নিয়ে যাওয়ার জন্য তীব্র চেষ্টা করছে গ্রামের সরু রাস্তার পাশে। লোকটার শীর্ণকায় শরীরে একটা নোংরা কাদামাখা ছেঁড়া জামা, সমগ্র মুখ জুড়ে ছেয়ে রয়েছে চুলদাড়ির জট, শরীরের প্রাচীন চামড়ায় আঁকড়ে ধরা গোটাকতক বৃদ্ধ হাড় ছাড়া কিছুই নেই। তবুও প্রাণপণে যেন পাথরটাকে টেনে নিয়ে কোথাও নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছে। চোখ মুখ বিকৃত করে মুখে বিশ্রী একটা আওয়াজ করে তার ক্ষমতা প্রদর্শন করছে বটে, কিন্তু সব শেষে পাথরটা অনড়। এ যেন কোনো বোঝা টেনে নিয়ে যাওয়ার জন্য চাবুকের আঘাতে ঘোড়া ছুটছে ঠিকই, কিন্তু অতিক্রান্ত পথের পরিমাণ শূন্য। সকালে রাস্তার ধারের বাড়ির একজন মহিলার চোখে পড়ল এই ঘটনা। সে দেখল একটা লোক দড়ি দিয়ে বেঁধে ষষ্ঠীতলার তেল হলুদ মাখানো পাথরটাকে কোথায় যেন নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এই অঘটন দেখা মাত্রই মহিলাটি রীতিমতো চিৎকার করে উঠল এবং সঙ্গে সঙ্গেই গ্রামের লোকজন যেন রোজকার অভ্যেসের মতো লাঠি সড়কি নিয়ে ছুটে এলো। কোনরূপ ভূমিকা ছাড়াই একটা লোক বিকৃতভাবে চেঁচাতে চেঁচাতে বলল, আবার পাগলটা খেপেছে, শালা কত ভাগা আবার খেপেছে, এত মারের পরেও লাউটোর শিক্ষা হয় না, মার শালাকে, শালা হত ভাগা পাগল বলেই বৃদ্ধকে এলোপাথারিভাবে লাঠি দিয়ে মারতে শুরু করল। এদিকে পাগল বুড়ো একটা অদ্ভুত ঘটনা ঘটাল। পিঠে আঘাত করা মাত্রই দুহাতে তালি দিতে দিতে প্রচণ্ড জোরে তাচ্ছিল্য ভরে হাসতে লাগল। এই ঘটনা প্রহাররত লোকটার মাথায় স্নায়বিক উত্তেজনা আরও বাড়িয়ে দিল, যেন খুন চেপে গেল লোকটার মাথায়। এবার লোকটা হাত পা দিয়ে লাথি ঘুষি সবই এলোমেলোভাবে চালাতে লাগলো সেই বৃদ্ধের প্রতি। কিন্তু এদিকে যত মারের পরিমাণ বাড়ে ততই বুড়ো যেন হাসির পরিমাণ বাড়িয়ে দিল, এমনকি দুহাত তুলে নাচ শুরু করে দিল।
ভিড়ের ভিতর থেকে একজন বলল, মার 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 আরো জোরে মার, সরকারি লোকগুলোর দায়িত্ব না থাকলে কবেই একে মেরে ফেলতাম, রোজ রোজ এসবার সহ্য হয় না, অসহ্য যত সব। বিষয়টা হয়তো খারাপ হচ্ছে দেখে গ্রামের আর একজন বৃদ্ধ এগিয়ে এসে বলল, কি করবে বলো বাবা, এ ঘটনা বহুকাল ধরেই চলে আসছে, আমরাও মেনে নিয়েছি, তোমরাও মেনে নাও, মেরো না মেরো না, আর মরে যাবে ও। এবার মহিলাটি কথাটা প্রায় অগ্রাহ্য করেই বলল, ভিড়ের মধ্যে থাকা বৃদ্ধ এবারও বলল, ওহে হরিপদ, আর আর মেরো না ওকে, ও মরে গেলে তো সরকারি লোকের হাতে তুমি মার খেয়ে মরবে, আর তাছাড়া তো ওকে ছুলে তোমার অমঙ্গল তুমি জানো না, থামো থামো এবার থামো, গঙ্গা স্নান করে আবার শুদ্ধ হতে হবে, না হলে তুমি এক ঘরে হয়ে যাবে, থামো 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 এবার থামো। বৃদ্ধের এ কথায় লোকটা প্রহার থামিয়ে শীর্ণ বুড়োকে আধমরা করে ফেলে পা দিয়ে একটু ঠেলে দিয়ে বলল, শালা হতভাগানি, যা ছেড়ে দিলাম আজকে তোকে, বলে চলে গেল। এদিকে রক্তাক্ত বুড়ো দিব্যি হাসতেই থাকে। ইতিমধ্যে সরকারি এনজিওর কিছু লোক ঘটনাস্থলে পৌঁছল। সরকারি লোক আসছে দেখেই গ্রামের লোক যে যেরকম পারে ভিড় ভেঙে পালিয়ে যায়। পড়ে থাকে শুধু সেই পাগল বুড়ো। সরকারি লোকগুলো যেন রোজকার অভ্যেসের মতোই আধমরা বৃদ্ধকে উদ্ধার করে নিয়ে চলে গেল। লোকটার নাম কেউ জানে না, তবে সবাই পিশাচ ফিরিঙ্গি বলে ডাকে। এরকমভাবেই লোকটা নাকি মাঝে মাঝে কোনো পাথর বা পাথরের মূর্তিকে গ্রামের ভিতর থেকে কোথাও নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু বারবার অসফল হয়, আর প্রতিবারই জোটে গণপ্রহার। পিশাচ ফিরিঙ্গি রায়বাড়ির একমাত্র বর্তমান অধিবাসী। লোকটা বদ্ধ উন্মাদ, গ্রামের সমস্ত লোক সব সময় ওর থেকে দূরত্ব রেখেই চলে, কেউ ন্যূনতম সহানুভূতিটুকু দেখায় না ওর প্রতি। লোকটার আসল নাম যে আসলে কি তা কেউই ঠিক জানে না, এমনকি লোকটার বয়সও যে ঠিক কত সে সম্পর্কেও কারো কোনো ধারণা নেই। কেউ কেউ বলে 100 বছর, কেউ বলে 200, কেউ বলে তার চেয়েও বেশি। জীর্ণ ব্যাধিময় বৃদ্ধ শরীর নিয়ে কোনো রকমে বেঁচে থাকে সে। লোকটার না আছে চেতনা, না আছে চৈতন্য, শুধু সরকারি একটা সংস্থার দৌলতে লোকটার কোনো বেলা খাবার জোটে, কোনো বেলায় জোটে না। এই দয়াটুকু না থাকলে লোকটার পরিস্থিতি যে কি হতো বলা মুশকিল। ওই সংস্থার লোকগুলো ছাড়া গ্রামের অন্য কেউ ওর পাশ খেসে না। অনেকে ভাবে লোকটা মানুষই না, ও কোনো অমানসিক দৈত্য। কালের প্রাচীর টপকেও প্রাচীন পচা গলা শরীরে কোনো অভিশাপ নিয়ে এখনো বেঁচে রয়েছে, দেহের কোনো অংশ গলে গেলে খসে গেলে তার চেতনা হয় না, জীবন যেন যাতনা কণ্ঠকে বিদ্ধ হয়ে মুক্তির জন্য ছটফট করে, কিন্তু মুক্তি মেলে না তার এক ভয়াবহ কোনো পৌরাণিক পাপের কারণে। আসলে লোকটা সম্পর্কে একটা কথা প্রচলিত রয়েছে সমগ্র এলাকা জুড়ে, সবাই মনে করে এই লোক আসলে রায়বাড়ির কোনো সদস্যই নয়, বাইরের কোনো দেশ থেকে এসে এই রায়দের সম্পত্তির লোভে সে ছল চাতুরিতে রায় বংশের প্রত্যেককে নৃশংসভাবে খুন করে শেষ করে ফেলে, তারপর নিজেই তার কর্মফলস্বরূপ কোনো এক অভিশাপে পাগল হয়ে ঘুরে বেড়ায়, আর ঠিক এই কারণেই হয়তো মেলে না তার মুক্তি, হয়তো মৃত্যুকেও সে অপবিত্র করে দেবে, এজন্যই মৃত্যু দেবতা যেন তার জন্য সমস্ত দরজা আটকে রেখেছে। তাই এরকম একটা খুনি অপবিত্র পাপীর ছায়া সবসময়ই এড়িয়ে চলে গ্রামবাসীরা। তাছাড়া রায়দের বিশাল প্রাচীর ঘেরা পোড়ো বাড়ির সীমার বাইরে ওই বদ্ধ উন্মাদকে
খুব একটা দেখাও যায় না। যদিও কোনোদিন দেখা যায়, তবে গ্রামের লোক আর পাড়ার কুকুরের উৎপাতে তাকে আবার ফিরে যেতে হয় ওই নির্জন প্রাসাদের অন্ধকারে। এরকম একটা বেনামি খুনি বিদেশির নাম লোকমুখে স্বাভাবিকভাবেই তার এই পৈশাচিক কাজের জন্য পিশাচ ফিরিঙ্গি হয়ে যায়। এসব কারণেই ইন্দ্রনাথ বিশু পণ্ডিতের মুখে হঠাৎ করে ওই পিশাচ ফিরিঙ্গির নাম শুনে কেমন যেন উত্তেজিত হয়ে ওঠে। সময় অষ্টাদশ শতাব্দী, রায়বাড়ি। বিশাল জমিদার বাড়ির সিংহ দরজায় দাঁড়িয়ে দুজন বিদেশি। অন্দরমহল থেকে বিশেষ আতিথেয়তার পুষ্পমালার অভ্যর্থনায় দুজনকে ভিতরে নিয়ে যাওয়া হলো। ভিতরে যাওয়ার সময় রাস্তার দুপাশে লক্ষ্য করতে করতে চলেছে স্টিভ। এমন সময় হঠাৎ কানে আসলো অনেকগুলো নারী কণ্ঠ একসঙ্গে হাসাহাসি করছে। শব্দ অনুসরণ করে উপরের দিকে তাকাতেই চোখে পড়ল অনেকগুলো যুবতী বাড়ির ছাদ থেকে স্টিভ ও বেকার্সের চলার পথ অনুসরণ করে হাসাহাসি করছে। স্টিভ ওদিকে তাকাতেই তারা সকলে যেন মুখগুলো সরিয়ে একটু আড়ালে সরে গেল। পৃথিবীতে অনেক সৌন্দর্যই মানুষকে মুগ্ধ করে। অনেক সৌন্দর্য কবির কবিতার খাতায় নির্বাধায় কলমের কালি ঝরায়। অনেক সৌন্দর্য মানুষকে বিস্মিত করে। কিন্তু কিছু কিছু সৌন্দর্য থাকে যেখানে কিছু জিজ্ঞাসু চোখও তার পথ হারিয়ে থেমে যায় কয়েক মুহূর্তের জন্য। সেই মধুর সৃষ্টির উর্বর কারুকার্য একটু মনের মতো করে দেখবার আশায় শুধুই যে চোখের মনি তার গতি হারিয়ে ফেলে তা নয়, থেমে যায় কিছু পারদর্শী কথকের কথার বুলিও, বেড়ে যায় বুকের ভিতরকার উদ্দীপনা। এরকমই একটা রূপ যেন মানবী অবয়বে এক ছলক এসে ভবগুড়ে স্টিভের চোখের গতিকে থামিয়ে দিল। ক্ষণিকের জন্য স্টিভ নিজেকে কেমন যেন বিদ্ধ অসার শিকারের মতো মনে করল। যাই হোক, জমিদার সভায় প্রবেশ করল তারা দুজন। জমিদারকে বিভিন্ন উপঢৌকন দিয়ে সাজিয়ে গ্রাম বাংলার ভূয়সী প্রশংসা করল দুই আগন্তুক। এরপর তারা প্রস্তাব রাখল যে তারা এখানে ব্যবসার জন্য এসেছে এবং কিছু এলাকা তাদের দরকার, যে এলাকাতে ব্যবসা করে লাভের বেশ কিছু অংশ জমিদারকে দান করবে। জমিদার প্রতাপ নারায়ণ আরব দেশের আতর, ইউরোপ দেশের নানান পোশাক, শার্ট, বুট, নানান দামি দামি রং বেরঙের ক্রিস্টাল, ঝুড়ি ঝুড়ি কাজু কিসমিস, কেক, জাফরান ইত্যাদি পেয়ে তাদের প্রস্তাবে সম্মতি দিতে বিলম্ব করলেন না। তাছাড়া এরকম রূপকথার গল্পের চরিত্রের মতো দুটো বিদেশি লোক এসে এই গ্রাম বাংলার এক জমিদারকে এত তোষামত করলে তিনি তো গলবেনই। পরদিন সকালে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে বেকার্স ও স্টিভ প্রস্তুত হতে থাকে প্রথম দিন ব্যবসার কাজের জন্য আশেপাশের গ্রামগুলো ঘুরে দেখবে বলে। এমন সময় হঠাৎই সেই গতকাল সকালের মতো নৌকার কুঠুরির জানলা দিয়ে আবারও ভেসে আসলো সুমধুর মিষ্টি গানের বুলি। মোহিত হয়ে পড়ল স্টিভ। সময় অপচয় না করেই স্টিভ বেকার্সকে বলল, বেকার্স, তুমি অনুসন্ধানটা শুরু করো, আমি একটু আসছি। বলেই এক দৌড়ে কুটুরি থেকে বেরিয়ে নৌকো থেকে ঝাঁপ দিয়ে ছুটতে লাগলো সেই গানের সুর অনুসরণ করে। এদিকে বেকার্স বিষয়টা বুঝতে না পেরে চিৎকার করতে লাগলো, স্টিভ, যেও না, প্রথম দিনে এরকম করতে নেই, পাগলামি করো না, শোনো। নদীর পাড়ের সরু রাস্তা ধরে সুরের ধ্বনি স্টিভকে একটা বেশ বড় প্রাসাদের কাছে নিয়ে গেল। গানের শব্দে বিদ্ধ স্টিভ আজ গায়িকাকে দেখতে চায়। বাইরে থেকে বসেও সে কানের আরাম বা মনের শান্তি দিতে পারত, কিন্তু চোখে কাপড় বেঁধে কোনো মিষ্টি ফলের রসাস্বাদন করা যেন সমগ্র ফলের মিষ্টতা কিছুটা হলেও কমিয়ে দেয়। তাই সেরকম রসের আনন্দ উপভোগ করা, সেই ফলের পরিপূর্ণতাকে যথাযথ বিচার করতে যেমন অপারক,
তেমনি সেই রসগ্রহিতার পক্ষেও বিষয়টা অস্বস্তির। সেরকম ভেবে স্টিভ দরজায় দাঁড়িয়ে থাকা প্রহরীর বাধা পেরিয়ে বলপূর্বক ভিতরে প্রবেশের জন্য উদ্যত হল। কিন্তু প্রহরীরা এরকম আগন্তুককে কোনোভাবেই ভিতরে ঢুকতে দিতে নারাজ। এমন সময় গান থেমে গেল। হঠাৎ ভেসে এলো, কি হলো জীবন কাকা, এত হট্টগোল কিসের? সবারই দৃষ্টি উপরের দালানের দিকে। সেখানে একজন যুবতী চুল এলো করে স্নিগ্ধ চোখে উত্তরের আশায় চেয়ে রয়েছে নিচের দরজার লোকগুলোর দিকে। কিন্তু সেই চেনা অবয়ব স্টিভকে যেন দ্বিতীয়বারের জন্য বিদ্ধ করল। জমিদার বাড়ির ছাদে দেখা সেই চেনা মুখটা। অবাক দৃষ্টিতে স্টিভ শুধু চেয়েই রইল। আইকে মা, এই বাবুটি জোর করে ভেতরে যেতে চাইছে, কিন্তু আপনার আদেশ আছে বাইরের কাউকে ভেতরে না ঢুকতে দেওয়ার, সেজন্য এনাকে আটকে রেখেছি, বলল একজন প্রৌঢ় প্রহরী। বর্তমান সময়, স্থান পলদার পাড়। পশ্চিম আকাশে এতক্ষণ গোধূলির ধুলোয় মাখা রক্তিম মেঘ ছেয়ে গেছে। সূর্যদেবের সিংহভাগ ঢেকে গেছে ভেসে যাওয়া সেই মেঘেদের আঁচলে। জ্যোৎস্না মাখা পূর্ণিমার চাঁদ সবে আলোময় রাতের উৎসবের আয়োজন শুরু করেছে। ওদিকে বাঁশবনের ওপার থেকে ঝিঁঝি পোকাগুলোর এক স্বরে ঐকতান ভেসে আসছে বাতাসের সাথে। আর শেয়ালের দল কয়েক মুহূর্ত অন্তর অন্তর সাড়া দিয়ে যাচ্ছে নদীর ঘাট জুড়ে। দিনের আলো ফুরিয়ে আসছে দেখে পণ্ডিত বললেন, আচ্ছা ইন্দ্রনাথ, তুমি বাড়ি যাও, আমার ক্রিয়া অভ্যাসের সময় হয়ে এসেছে, আমি আজ এখানে একাই রাত কাটাব। আচ্ছা, তবে আপনি একটু সাবধানে থাকবেন, আমি তাহলে আসি, আর কোনো অসুবিধা হলে নির্দ্বিধায় আমাকে ফোন করে ডেকে নেবেন, বলেই ইন্দ্রনাথ গাড়িতে উঠল। বিশু পণ্ডিত ইন্দ্রনাথের কথায় হাসতে হাসতে বলল, আরে তুমি সেসব ভেবো না, আমি সাবধানই থাকব। ইন্দ্রনাথ ধুলো উড়িয়ে গাড়ি নিয়ে রাজপথের দিকে রওনা দিল। ইন্দ্রনাথ যাবার পর পাশের সেগুন বাগান থেকে কতকগুলো শুকনো কাঠ কুড়িয়ে নিয়ে এসে মূর্তিটার সামনে বসে বিশু পণ্ডিত ধুনি জ্বালাল। চারিদিক নির্জন, ঘাটের এপার ওপার মিলিয়ে একমাত্র বুড়ো বিশ্বেশ্বর মুখুজ্জে ছাড়া কোনো মনুষ্য অস্তিত্বের চিহ্ন খুঁজে পাওয়া যায় না। ধুনির আগুনের ঠিক সামনে উত্তর দিকে মুখ করে বসানো রয়েছে মূর্তিটা, আর তার পাশেই পূব দিকে মুখ করে নিজের দৈনন্দিন ক্রিয়ার জন্য বসবার চাটাই পাতলেন পণ্ডিত। আসনে বসে আসন শুদ্ধি করবার জন্য প্রস্তুত হবার আগে বিশু পণ্ডিত একবার চোখ বুলিয়ে নিলেন মূর্তির দিকে। ধীর নিঃশব্দে বয়ে চলা বাতাসের ধাক্কায় কম্পমান ধুনির আগুন মূর্তিটার সমগ্র অবয়বকে আলোময় করে তুলেছে। মুখের উপর আলো ছায়ার খেলা যেন শতাব্দী পুরাতন পাথুরে মুখে জীবন্ত জ্যোতি ফুটিয়ে তুলছে। হঠাৎ করে দেখে মনে হয় যেন জীবন্ত কোনো মানবী যোগ নিদ্রায় নিমজ্জিত হয়ে বসে রয়েছেন। আপন খেয়ালে এই এক্ষুনি বুঝি জেগে উঠবেন। যাই হোক, পণ্ডিত মশাই আসন শুদ্ধি করন্যাস ভূত শুদ্ধি প্রক্রিয়া তথা প্রাণায়াম সম্পন্ন করে গায়ত্রী জপ করতে করতে পার্থিব থেকে অপার্থিব নিরাকার জগতের দিকে রওনা দিলেন, অর্থাৎ তিনি ধ্যানমগ্ন হলেন। কত ঘন্টা এভাবে গেল বোঝা যায় না। হঠাৎ করেই কেমন যেন একটা অদ্ভুত অস্বস্তির ইঙ্গিতে মনঃসংযোগ ছিন্ন হয়ে গেল পণ্ডিতের। তখনও তার চোখ বন্ধ, কিন্তু স্পষ্ট বুঝতে পারছেন আশেপাশের পরিবেশটা যেন ঠিক নেই, খানিকটা পরিবর্তন ঘটেছে। পাশের বাগানে না আছে ঝিঁঝি পোকার ডাক, না আছে শেয়াল কুকুরের চিৎকার, একেবারে পূর্ণ নিস্তব্ধতা। যোগাভ্যাসের জন্য শান্ত পরিবেশ জরুরি বটে, কিন্তু এই নিস্তব্ধতা যেন এক অচেনা অস্বস্তির। মনে হচ্ছে এর ভিতর যেন লুকানো রয়েছে কোনো এক অস্পষ্ট সংকেত।
সময় অষ্টাদশ শতাব্দী, স্থান রায়বাড়ি। স্টিভের দিকে একবার চোখ বুলিয়ে নিয়ে একটু উঁচু গলায় যথেষ্ট সংযমের সাথে যুবতী বলল, ওনাকে ভিতরে আসতে দাও জীবন কাকা। প্রহরীও তার কথা মতো যুবককে ছেড়ে দিল। স্টিভ যুবতীর দিকে চেয়ে ধন্যবাদ জানিয়ে অস্পষ্ট ভাঙা বাংলায় বলল, সো মেনি থ্যাঙ্কস ম্যাডাম, আপনাদের এখান থেকে অসম্ভব সুন্দর একটা গানের সুর ভেসে আসছিল, আমি তারই সন্ধানে এ পর্যন্ত চলে এসেছি। আসলে আমি এ ধরনের সঙ্গীত আগে কখনো শুনি নাই। যুবতী নিরুত্তর হয়ে ভিতরের ঘরের দিকে চলে গেল। কিছুক্ষণ বাদে একজন পরিচারিকা অবাক হয়ে দাঁড়িয়ে থাকা স্টিভকে পথ দেখিয়ে উপরের ঘরে যাবার জন্য তার পিছু অনুসরণ করবার কথা ইশারায় বলল। স্টিভও সেই মতো তাকে অনুসরণ করে সোজা সিঁড়ি বেয়ে পৌঁছল একটা বিশাল দরজার সামনে। পরিচারিকা দরজায় একটু আঘাত করতেই বেরিয়ে এলেন সেই অপরূপা যুবতী। স্টিভের হৃৎপিণ্ড যেন আবার কোলাহল শুরু করে দিল। একটু ঢোক গিলে নিয়ে স্টিভ ভাবতে লাগল, এ কেমন রূপ ঈশ্বর, সামনে এলেই কেমন যেন অবশ হয়ে যাচ্ছি আমি। তবুও কম্পমান বুকে একটু সাহস জুগিয়ে সে বলল, আসলে এরকম সঙ্গীত আমি আগে কোনোদিন শুনি নাই, তাই মানে আপনি তো গান করছিলেন, অপূর্ব আপনার কণ্ঠের জাদু, হিপনোটাইজড হয়ে যেতে হয়। একেবারে অনেকখানি বলে নিয়ে যুবক একটা দীর্ঘশ্বাস ছেড়ে দাঁড়িয়ে রইল। আচ্ছা ধন্যবাদ, এতটা যখন চলে এলেন তখন একটা গান না হয় শুনেই যান, আসুন ভিতরে আসুন। বেশ শান্ত নম্র স্বরে ঠোঁটের কোণে একটু ঈষৎ বাঁকা হাসি হেসে যুবতী বলল কথাগুলো। স্টিভ ঘরের ভিতর প্রবেশ করল। ঘরের ভিতরে বড় বড় তৈলচিত্রে সাজানো সমগ্র দেওয়াল, সরস্বতী, হরগৌরী, রাধাকৃষ্ণ প্রতিটি ভারতীয় শৈলীকে তুলে ধরে। স্টিভ বিস্ফারিত চোখে সেগুলিই দেখছিল। বাইরের ঝুলন্ত বারান্দার দরজার সামনে একটা সাদা মাদুরের উপর নানান বাদ্যযন্ত্রের মাঝে যুবতী বসল। হাতে তানপুরা তুলে নিয়ে ঝংকার তুলল। স্টিভ সামনেই একটা আসনে কোনো রকমে পদ্মাসনের বিফল চেষ্টায় পা ছড়িয়ে বসল। ওহো, বাই দ্য ওয়ে, আপনার নামটাই তো জানা হলো না, আপনার পরিচয় সম্পর্কেও তো সেভাবে কিছু জানলাম না, ঝংকারের মাঝে হঠাৎই জিজ্ঞাসা করল স্টিভ। যুবতী চোখ তুলে শ্রান্ত গলায় বলল, আমি ঈশিকা, জমিদার প্রতাপ নারায়ণের কন্যা। ও ও ও, আচ্ছা আচ্ছা, আপনি তার মানে প্রিন্সেস রয়। সরি ম্যাম, আপনাকে ইন্টারাপ্ট করার জন্য, মানে কিছু মনে করবেন না, আসলে বুঝতে পারিনি। কেমন যেন হকচকিয়ে গিয়ে মাথায় বিন্দু বিন্দু ঘামের ফোঁটা নিয়ে কথাগুলো বলল স্টিভ। বাবার কাছে আপনাদের ব্যাপারে অনেক শুনেছি, ভীত হবার কিছু নেই, যারা সঙ্গীতকে ভালোবাসে তাদেরকে আমি যথেষ্ট শ্রদ্ধা করি, আপনি এসেছেন আমার গান শুনতে, আমি তো অবশ্যই শোনাব। বলে যুবতী রাগ যোগিয়ার বন্দিশ শুরু করল। প্রথম সুরের আবহেই স্টিভ চোখ বুঝে কোথায় যেন হারিয়ে গেল। বর্তমান সময়, স্থান পলদার পাড়। এসব হঠাৎ পরিবর্তন পণ্ডিত মশাইকে কিছুক্ষণের জন্য ভাবিয়ে তুলেছিল। এমন সময় স্পষ্ট শোনা যায় নদীর পাড়ের ধীর গতির বাতাস কখন যেন বিকট একটা শোঁ শোঁ শব্দ করে বইতে শুরু করেছে। কেমন যেন এলোমেলো সে বাতাস, রুক্ষতায় ভরা উষ্ণ অস্বস্তিকর হাওয়া শরীর থেকে সমস্ত রস যেন শুষে নিচ্ছে। পণ্ডিতমশাই চোখ খুলে বিষয়টা ঠিক ঠাউর করতে না পেরে হঠাৎ মূর্তির দিকে তাকালেন।
মূর্তির দিকে চোখ যেতেই বুকের ভিতরটা কেমন যেন ছ্যাঁত করে উঠল। সেই নির্মল মুখখানার ধ্যানমগ্ন নেই, তার পরিবর্তে সেখানে স্পষ্ট দুটো বড় বড় নিষ্পলক পাথুরের চোখ যেন এক দৃষ্টে তাকিয়ে রয়েছে তার দিকে। এরকম পরিস্থিতিতে অন্য কোনো মানুষ থাকলে হয়তো তার হৃদযন্ত্র বিকল হয়ে মূর্ছা যেত, কিন্তু বিশু পণ্ডিত সেই অন্য সাধারণ মানুষের মধ্যে পড়ে না বলেই হয়তো কি একটা বুঝতে পেরে নিজের আসন ছেড়ে উঠে মূর্তির দিকে কিছুটা এগিয়ে গিয়ে মূর্তিটার কপালের মধ্যভাগ বরাবর বুড়ো আঙুল দিয়ে চেপে ধরে চোখ বুঁজে বিড়বিড় করে মন্ত্র উচ্চারণ শুরু করলেন। কয়েক মুহূর্ত বাদে নিস্তব্ধতা ভেদ করে ধীরে ধীরে একটা অস্পষ্ট অমানবিক স্বর এবার পণ্ডিতের কানে ভেসে আসতে লাগল। কথাগুলো বোঝা যায় না ঠিকই, কিন্তু অনুভব করা যায় শতাব্দীর কোনো অতল গর্ভ থেকে সেই অপরিষ্কার শব্দগুলো অনেক কষ্ট অনেক দুঃখ সাথে নিয়ে ভেসে আসছে। বিশু পণ্ডিত বুঝতে পারলেন কেউ যেন কিছু বলতে চাইছে, তাই তিনি আরও একাগ্রভাবে মন্ত্র উচ্চারণ শুরু করলেন। কিছুক্ষণ পরে সে শব্দের পরিমাণ বেড়ে গিয়ে ঘন ঘন ভেসে আসতে লাগল। বিশু পণ্ডিত চোখ খুললেন, লক্ষ্য করলেন মূর্তিটার দুটো চোখ বেয়ে যেন নেমে আসছে কি একটা তরলের ধারা। রাতের আকাশের চাঁদ যেন মেঘের মাঝে কখন ঢেকে গেছে, ঘাটের উষ্ণ বাতাস একই শব্দে শনশন করে বইছে, ধুনির আগুনের ফুলকি সেই বাতাসের সাথে অনেকটা পথ উপরে উঠে শূন্যে মিশে যাচ্ছে। বিশু পণ্ডিত মূর্তির সামনে বসে তার থলে থেকে কতগুলো কড়ি একটা তেল ও সিঁদুরের কৌটো বার করলেন, তারপর মূর্তিটার মুখোমুখি বসে একটা চারকোনা নকশা কাটলেন। তারপর নকশাটির চারপাশে কড়িগুলো পরপর সাজিয়ে তেল ও সিঁদুরের প্রলেপ লাগিয়ে নিলেন। এরপর নকশাটির মাঝামাঝি অগ্নি মুদ্রা স্থাপন করে মন্ত্র উচ্চারণ শুরু করলেন আবার। চারিদিক ঘন অন্ধকারে ছেয়ে গেল, এমন আধার যার না আছে শেষ না আছে শুরু। এরকমই একটা অন্ধকার মাখা অপার্থিব শূন্যস্থানের মাঝখানে ভাসমান অবস্থায় দাঁড়িয়ে রয়েছে বিশু পণ্ডিতের একটা ছায়াময় শরীর। পণ্ডিত বললেন, কি তোমরা, তোমার এত কষ্ট কেন? সম্মুখে অবয়বহীন একটা প্রতিধ্বনি কান্নার স্বরে ভেসে এলো। আমি মুক্তি চাই, আমি মুক্তি চাই। তুমি কে, তোমাকে এত কষ্ট কি দিল, আর আর তোমার পরিচয় আমাকে ঠিকঠাক না দিলে আমি তো তোমাকে মুক্তি দিতে পারবো না মা, আশ্বাসের স্বরে বললেন বিশু পণ্ডিত। আমি আমি ইতি কথা, আমি একজন গন্ধর্বী। একসময় আমি আর আমার গন্ধর্বপতি দুজনে মিলে বসবাস করতাম চক্ষুপুরীতে। আমাদের কাজ ছিল রোজ ইন্দ্রসভায় গান বাজনা করা, নর্তকীদের তালিম দেওয়া, নৃত্যাভ্যাস করানো ইত্যাদি। এটা বলে সেই কথার স্বর হঠাৎ থেমে গেল, চাপা কান্নার আওয়াজ শোনা যেতে লাগলো। তাহলে তোমার এই রকম পরিস্থিতির পিছনের কারণটা কি, জিজ্ঞেস করলেন পণ্ডিত। আবার কান্না থামিয়ে সেই গন্ধর্বীর অশরীরী স্বর বলতে শুরু করল, সবকিছুই দিব্যি চলছিল, বেশ যেরকম চলার, কিন্তু কিন্তু কোনো একদিন হঠাৎ করেই আমাদের মনে কি জানি এক কুচিন্তার উদয় হলো। হঠাৎ মনে হলো
রোজ রোজ সভাসদদের মনোরঞ্জন করতে করতে আমরা যেন কোথায় হারিয়ে যাচ্ছি, যেন নিজেদের মধ্যেকার যে আপন সময় সে সময় যেন আর আমাদের নেই, যেন অন্য কারোর অধীনে চলে গেছে। হঠাৎই মনে হতে লাগলো, কই আমরা তো ইন্দ্রদেবের মতো পুঞ্জীভূত মেঘের ভেলায় বসে ইন্দ্রাণীর সাথে স্বর্গ ভ্রমণে বার হতে পারি না, কিংবা কিংবা মহাদেব যেমন মানস সরোবরের তীরে জ্যোৎস্না আলোগায় জড়িয়ে তার গৌরীতে মিশে যান, সেরকম তো আমরা আমাদের আলাপচারিতায় আপন হতে পারি না। এইসব ভাবতে ভাবতে একদিন আমি ও আমার গন্ধর্বদেব উপসংহার সিদ্ধান্ত নিলাম, কয়েক বিলম্বের জন্য ইন্দ্রসভা থেকে বিদায় নিয়ে নিজেদের মতো করে কয়েক মুহূর্ত উৎসর্গ করব নিজেদের নামে। আমি জানতাম রতির পরিবেশিত গান ছাড়া ইন্দ্রদেবের সভা অর্থহীন, আর রতির অনুপস্থিতিতে ইন্দ্রসভা জলসা হয়তো শুরু হওয়া প্রায় অসম্ভব। রতি ছাড়া ইন্দ্রসভা অনেকটাই বর্ষাহীন পৃথিবীর মতো, তাই রতি দেবীকে ছলে কৌশলে গান গেয়ে ঘুম পাড়িয়ে আমরা রওনা দিলাম পৃথিবীর দিকে, ঠিক যেখানে মহাদেবের বাসস্থান ছিল তার কাছের এক সরোবরের ধারে, নিজেদের অভিসারের আনন্দ উপভোগ করার জন্য। কিন্তু কিন্তু এদিকে ইন্দ্রদেব রোজকার মতো তার জলসার সূচনা করলে তার রতি দেবী ছাড়া শ্রীহীন হয়ে পড়ে। ফলস্বরূপ ইন্দ্রদেব খুবই রুষ্ট হয়ে পড়েন। তিনি যখন আমাদের ব্যাপারে জানতে পারলেন, তখন আমাকে রতি দেবীকে গান গেয়ে ঘুম পাড়ানোর অপরাধে অভিশাপ দেন, যাতে আমার গন্ধর্ব রূপের অবসান ঘটে এবং মনুষ্যকুলে এক মানবী রূপে জন্ম হয়, এবং উপসংহারকে অভিশাপ দিলেন যাতে সে কোনো প্রণয়হীনের মতো বিষাদময় এক বন্দী হয়ে দিন কাটাতে থাকে, আর আমাদের দুজনের জীবন প্রেম রতিহীন বিচ্ছেদের যন্ত্রণায় ভরে উঠুক। এইটুকু বলে সেই দিকহীন শব্দমালা অনির্দেশিত পথের মতোই বন্ধ হয়ে গেল। তার মানে তুমি অভিশপ্ত, কিন্তু কিন্তু অভিশাপ খণ্ডন করার মতো শক্তি একমাত্র অভিশাপদাতা ছাড়া অন্য কারো হাতে তো থাকে না, চিন্তিত হয়ে বললেন বিশু পণ্ডিত। কিন্তু মা, তুমি পাথরের মূর্তির অবয়বে কেন তবে? সময় অষ্টাদশ শতাব্দী, স্থান রায়বাড়ি। চোখ খুলে আবার ইহজগতে ফিরে এসে বাইরের সূর্যের গাঢ় তেজ দেখে চমকে উঠল স্টিভ। ঈশিকাকে আবারও ধন্যবাদ জানিয়ে বলল, ইওর হাইনেস, আজকে বোধহয় আর গান শোনা হবে না, অনেকটা বেলা হয়ে গেছে, আমাকে ওইখুনি আবার ফ্রেন্ডের কাছে যেতে হবে। তবে অন্য কোনো দিন সময় পেলে আবার আপনার গান শুনতে আসবো, কিন্তু আজকে নির্দ্বিধায় আসতে পারেন, অবশ্যই শোনাবো, একটু হেসে বলল ঈশিকা। এরপর থেকেই স্টিভকে গানের নেশায় পেয়ে বসল, প্রায়ই জমিদার কন্যার প্রাসাদে গানের জলসায় দেখা যেতে লাগলো তাকে। গান শোনার নেশায় ঈশিকাকে দেখা হোক কিংবা ঈশিকাকে দেখার অজুহাতে গান শোনা হোক, দুটোই যেন সমানভাবে বর্তায় স্টিভের ওপর। নববিকশিত মুকুল দেখে যেমন মত্ত মধুর মাছি দিক জ্ঞান হারিয়ে নেশার ঘোরে ফুলের পানে ছুটে ছুটে যায়, ঠিক তেমন অবস্থা যেন স্টিভের। এদিকে স্টিভের অনিয়মিত উপস্থিতি এবং ব্যবসায় অনিহাতে বেকার্স পড়ল চরম সমস্যায়, ব্যবসার বেশিরভাগ দেখভালের দায়িত্ব এসে পড়ল তার উপর। একা একা ব্যবসা সামাল দেওয়া তার পক্ষে অসম্ভব হয়ে দাঁড়াল। এর ফলস্বরূপ মাসখানেকের মধ্যে বিশাল একটা ক্ষতি হয়ে গেল তাদের। বেকার্স ভাবল এরকম হতে থাকলে তাদের দুজনের এই দুনিয়ায় কোথাও ঠাঁই হবে না, না রানিমা বাঁচতে দেবেন না জমিদার। স্টিভ পর্তুগালের সেরা বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিষয়ে পড়াশোনা করে স্বয়ং রানিমার হাত থেকে স্বর্ণপদক পেয়েছে, আর এখন কিনা সেই ব্যবসা বিমুখ।
এত বুদ্ধিমান একজন যুবক থাকতেও তাদের এত ক্ষতির মুখ দেখতে হচ্ছে। এ সমস্ত ঘটনা বেকার্সকে খুবই চিন্তিত করে তুলল। স্টিভ এমনিতে একগুঁয়ে মানুষ, নিজের খেয়ালে থাকা তার স্বভাব। তাই বলতে গেলে সে কোনো মোহের বশেই হোক কিংবা নিজের স্বভাবসিদ্ধ একগুঁয়েমির জন্যেই হোক, এতটাই পাগল হয়ে গেছে যে এখন আর বেকার্সের কোনো কথায় তার কান পর্যন্ত পৌঁছয় না। এখন সে শুধুই ভাবতে থাকে কিভাবে ঈশিকার সামনে একদিন সে তার অস্ফুট মনের চাপা কথাটি তুলে ধরবে। এসব ভাবে আর দিন রাত এক করে পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখতে থাকে কত কবিতা, গান, ছড়া, ছন্দ। সেই পৌরাণিক কিউপিডের মতো সে উড়ে যায় তার সাইকিকের প্রেমের কাছে, বার বার তার ভাবনার পথে। তবে এখানে যেন দুজনের ভূমিকা সম্পূর্ণ উল্টে গেছে। এখানে সাইকিক তার বসন্ত ধনুকে অসি বেঁধে তীর ছোঁড়ে, আর কিউপিড এসে বুক পেতে দেয় সেই তীরের আঘাতে বিদ্ধ হবার আনন্দে। প্রেমের অনুভূতি চেপে রাখার ব্যথা একজন নব প্রণয়ের চেয়ে ভালো কেউ বোঝে না। তাই স্টিভ সিদ্ধান্ত নিয়েই নিল যে সে প্রতিনিয়ত মরার চেয়ে একেবারেই শহীদ হবে। অর্থাৎ ঈশিকার প্রতি জন্মানো তার মনের সমস্ত অনুভূতির কথা বলে দেবে তাকেই। এমনই একদিন খুব ভোরবেলায় স্টিভ ঘুম থেকে উঠে বেশ করে সেজে একগোছা গোলাপ হাতে আর অনেকটা দৃঢ় সংকল্প নিয়ে চলল ঈশিকার প্রাসাদের পানে। ঈশিকা তখনও তানপুরায় ঝংকার তোলেনি। স্টিভ ভাবল আজকে খুব সকালে গিয়ে ঈশিকাকে চমকে দিয়ে গোলাপটা হাতে দেবে। তারপর হাঁটু ভাঁজ করে নিচে বসে ঈশিকার হাত ধরে তার অনামিকায় মায়ের দেওয়া এই হীরের আংটিটা পরিয়ে নিজের ভালো লাগার কথাটা বলবে। ভয়ে আনন্দে চাপা উত্তেজনা নিয়ে স্টিভ পৌঁছল যুবতীর প্রাসাদের সিংহ দরজার গোড়ায়। প্রবেশের আগে বেশ কয়েকবার ঝালিয়ে নিল নিজেকে, তারপর আত্মসন্তুষ্টি হলে প্রবেশ করল প্রাসাদের অন্দরমহলে। দোতলায় উঠে সোজা দেখা যায় বাইরের দিকে খোলা বারান্দাটা। স্টিভও উপরে উঠে আবছা অন্ধকারে ঢাকা বারান্দা দেখতে পেল ঠিকই, কিন্তু আরও দেখল দুটো ছায়া যেন বারান্দা থেকে ঘরের দিকে পড়েছে। মনে হচ্ছে একজন নারী ও অপর একজন পুরুষ অবয়ব। হঠাৎ মনে কেমন একটা সন্দেহ হওয়াতে চুপিসারে একটু এগিয়ে যেতেই স্টিভ পরিষ্কার শুনতে পেল দুজন লোক ফিসফিস করে কথা বলছে একটু থেমে থেমে। এদের মধ্যে একজন ঈশিকা, অপরজন পুরুষকে ঠিক চেনা যায় না। আরও একটু এগিয়ে দরজার আড়াল থেকে মুখ বার করে যা দেখল তাতে স্টিভের বুকের ভিতর যেন একটা হাহাকার খেলে গেল। দেখল ঈশিকা এক যুবকের বুকে মাথা রেখে চোখ বুঁজে এক মনে যেন অভিসারের অন্তিম উপসংহারে আগামীর প্রাপ্তির কথা বুনছে। ছোট গল্পের চিরাচরিত বাণীর মতো যেন তার অভিসার আরও কিছুটা সময় চায়। এ যেন শেষ হয়েও হইল না শেষ। আর অন্যদিকে সেই যুবক, ঈশিকার অস্তগামী চন্দ্রের আভায় সমুজ্জ্বল শরীরখানা তার দুই বাহুতে আটকে যেন একটু একটু করে দুলতে দুলতে সে সব কথা শুনছে। এসব দেখে স্টিভের মাথা কেমন যেন শূন্যতায় ছেয়ে গেল। করোটির ভিতরটা যেন খাঁ খাঁ করতে লাগলো গ্রীষ্মের দাবদাহের মতো। বাতি নিভে গেলে অন্ধকার যেমন তড়িৎ বেগে সমগ্র পরিবেশকে গ্রাস করে, তেমনি স্টিভের সমস্ত শ্বাস প্রশ্বাস মুহূর্তে বন্ধ হয়ে একটা কষ্ট তার সমস্ত বুকের ভিতরটা গ্রাস করল। অন্ধকারে যেন এক ভগ্ন হৃদয় মৃত মরিচিকার ধারে বসে শুষ্ক বালিখাদের গভীরতা মাপছে। যেন এই বুঝি সে অশ্রুজলে সমগ্র মরিচিকা পুকুর পূর্ণ করবে। ভাঙা মনের টুকরো গুছিয়ে নিয়ে সে ভেজা চোখে তখনই যে পথে এসেছিল সেই পথেই ফিরে গেল। এরপর আর কোনো দিন স্টিভকে ওই প্রাসাদে দেখা গেল না। সে আর কবিতা লেখে না, গান লেখে না, এমনকি ব্যবসাও করে না, ঘুমোয় না, খায় না। টেবিলের ধারে একটা ফুলদানিতে কতগুলো গোলাপ সাজিয়ে মুখ ভর্তি দাড়ি গোঁপ নিয়ে শুধু চেয়ে থাকে তার দিকে। এদিকে বেকার্স স্টিভের এরকম অবস্থা থেকে
চিন্তিত হয়ে পড়ল। বিষয়টা প্রথম দিকে না বুঝলেও যখন সে আন্দাজ পেল তখন বেকারস স্টিভকে বলল, দেখো স্টিভ, এসব বিষয় নিয়ে ভাবনা বন্ধ করে দাও কেমন? যে কাজের জন্য আমরা দেশান্তর হয়েছি সেগুলোর দিকেই আমাদের মনোনিবেশ করা ভালো। কিন্তু এ কি আর কোনো স্বয়ংক্রিয় যন্ত্রের বোতাম যে বন্ধ করলেই বন্ধ হয়ে যাবে? মন জিনিসটাই যেন উল্টো প্যাঁচের ঢাকনা, খুলতে গেলেই আরো বেশি করে আটকে যায়। দিন দিন স্টিভের স্বাস্থ্য আর চেতনার অবনতি বেকারসের চিন্তা আরো বাড়িয়ে দিল। তাকে হাজার বোঝালেও সে মানতে চায় না, বরঞ্চ বেকারসকে যাচ্ছে তাই গালাগালি দিয়ে বলে, তুমি কি বোঝো হে, সারা জীবন কাউকে তো ভালোই বাসলে না। আমার বিষয়ে কথা বললে আমি সব ছেড়ে নির্দেশ হয়ে যাব বলে দিলাম, বলেই ফুঁপিয়ে কাঁদতে থাকে। বেকারসের দুঃখের চাইতেও যেন দয়া হলো স্টিভের প্রতি, কারণ সে বুঝতে পারছে যে এসবের পরিণতি ভয়ানক। দিন দিন স্টিভ সবকিছু থেকে বিরাগী হয়ে কোথায় যেন হারিয়ে যায় ও নিজের তৈরি এক জগতে। তাই বেকারস ঠিক করল স্টিভকে পথে ফেরাতে হবে। বেকারস মনস্তত্ত্ব বোঝে না, কিন্তু উইচক্রাফট বোঝে, কারণ তার দেশে কারো মনকে বশ করতে এর প্রচলন আছে যথেষ্ট এবং কার্যকরীও বটে। তাই সে ঠিক করল স্টিভকে নিজের পথে ফেরাতে সে ব্ল্যাক ম্যাজিকের আশ্রয় নেবে। নিজের দেশে থাকবার সময় বেকারস উইচক্রাফট প্র্যাকটিস করেছিল বেশ কয়েক বছর, কিন্তু কোম্পানির খাতায় নাম লেখাবার পর থেকে আর ওসব দিকে মনোনিবেশ করার সময় পায়নি সে। তাছাড়া ওই বিদেশের মাটিতে কোথায় পাবে সে এমন একজনকে যে কিনা তাকে সাহায্য করতে পারে? কিছুই বুঝে উঠতে পারছিল না বেকারস। এমন সময় তার খেয়াল হলো, সে কিনা এই পৃথিবীর অন্য কোথাও নয়, সে রয়েছে ভারতের মাটিতে। সুতরাং এখানে ওরকম একজনকে পাওয়া খুব একটা কষ্টের হবে না। সে শুনেছিল ইন্ডিয়ায় এরকম ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিশনারদের খুব সহজেই পাওয়া যায়। এরকমই একদিন গ্রামের রাস্তায় বকেয়া আদায়ের জন্য বেরিয়েছিল বেকারস। মাঠ দিয়ে পাশের গ্রামে যাওয়ার সময় হঠাৎ তার চোখে পড়ল লাল কাপড় পরে মোটা মোটা পুঁতির মালা গলায় দিয়ে একটা ছোট পুঁটলি নিয়ে একজন লোক গ্রামের শেষে একটা বড় বটের ছায়ায় বসে কি যেন খাচ্ছে, বোধহয় তামাক। লোকটাকে দেখে বেকারসের কেন জানি না একটা অদ্ভুত অনুভূতি তৈরি হলো, যেন এক প্রকার চেনা অনুভূতি, যেন তার উইচক্রাফট বিদ্যের সেই অদ্ভুত শক্তিধারী ডাইনি তাকে ইঙ্গিত দিচ্ছে। যেন মনে হলো যে ওই লোকটাকেই খুঁজছে, ইনি সেই চিরকাঙ্ক্ষিত লোক। গাড়ি থামিয়ে বেকারস বটগাছটার কাছে এগিয়ে গেল। তখন চারিদিকে রোদ খাঁ খাঁ করছে, একটি মানুষও নেই সারা তেপান্তরে কোথাও। আশেপাশের কয়েক কিলোমিটারের মধ্যে ছায়া বলতে রয়েছে শুধু এই গাছটি। বেকারস কাছে যেতেই লোকটা একটা নীরস হাসি হেসে নিয়ে কেমন একটা কর্কশ গলায় বলল, চিন্তা তো তোর করুণ অবস্থা, বল কেন এসেছিস এখানে? ভাঙা ভাঙা বাংলায় বেকারস বলল, তোমার কাছে আসিয়াছি, আমাকে তুমি বাঁচাও। বলেই স্টিভের সমস্ত বৃত্তান্তের বিস্তারিত ব্যাখ্যা করল তার কাছে বেকারস। লোকটা এবার কোলকে একটা লম্বা সুকটান দিয়ে কিছুক্ষণ চোখ বন্ধ করে থেকে তারপর হাসতে হাসতে রক্তিম চোখগুলো বিস্ফারিত করে বলল, এই ব্যাপার এত তুইও পারবি, আমি না গেলেও হবে, এসব বিষয়ে তোর অত কিছু জানা আছে, লক্ষণ দেখেই সব বুঝতে পারছি। না, আপনি পারবে, তোমাকে যেতে হবে, যত মানি লাগে আমি তোমাকে দিবে, একটু করুণ হয়ে কথাগুলো বলল বেকারস। লোকটা বলল, এত করে বলছিস যখন, চল তবে দেখি তোর বন্ধুর কি অবস্থা, বিষয়টা তো আমার খুব মজার লাগছে, বলেই হে হে করে হাসতে হাসতে পুটলি আর লাঠিখানা নিয়ে উঠে বেকারসের গাড়ির দিকে যেতে লাগলো লাল বসনধারী লোকটা।
বেকারসও একটু খাতির দেখিয়ে তাকে গাড়িতে তুলে নিয়ে চলল নদীর পাড়ের দিকে তাদের কুঠুরির উদ্দেশ্যে। আজকের মতো তার বকেয়া আদায় স্থগিত থেকে গেল। ঘাটের ধারের কাছে আসতেই দূর থেকে স্টিভকে দেখা গেল নদীর জলের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। লাল বসনের লোকটা দূর থেকেই বলল, এই তো তোর বন্ধু, তাই না? বেকারস বেশ উত্তেজনার সাথে বলল, ইয়েস, ওটাই আমার ফ্রেন্ড, ওর কথাই বলেছিলেন আপনাকে। লোকটা এবার যেন সন্তর্পণে বেকারসকে বলল, তোর বন্ধুকে আমার ব্যাপারে কিছু বলার দরকার নেই, বলবি আমি একটা রাস্তার ভিখিরি, রাস্তায় দেখা হলো। বন্ধুর ভালোর জন্য এরকমই হাজার মিথ্যে অনায়াসে বলা যায়। সেই রকম ভেবে নিয়ে বেকারস মিথ্যে বলাটা স্বীকার করে নিল সাবলীলভাবে। তাছাড়া স্টিভকে সত্যিটা জানালে যদি সে ঘুরে বসে, যদি সে পাগলামির বসে কোনো ঝামেলা শুরু করে দেয়, এরকম চিন্তাও পেয়ে বসছিল বেকারসকে। ঘোড়ার গাড়িটা ঠিক পলদার পাড়ে এসে থামল। গাড়ি থেকে নেমে সেই লাল বসনের লোকটা আর বেকারস এগিয়ে গেল স্টিভের দিকে। আনমোনা স্টিভ বেকারসের ডাকাডাকিতে সম্বিত ফিরে পেয়ে পিছন ফিরে দেখল দুজন লোক দাঁড়িয়ে, একটি বেকারস আর অপরজন অচেনা। ইনি কে? বেকারসের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল স্টিভ। ইনি কেউ নন, ওই রাস্তায় দেখা হলো, খাবার চাইছিলেন তাই সাথে করে নিয়ে এলাম আর কি। ও আচ্ছা, বলে স্টিভ লোকটার দিকে চাইল। লোকটা এতক্ষণ পরীক্ষামূলক দৃষ্টিতে স্টিভের আপাদমস্তক যেন খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল। স্টিভ তার দিকে তাকাতেই হঠাৎ হাসি হাসি মুখ করে তার চোখের দিকে চাইল। কথা না বাড়িয়ে বেকারস লোকটাকে নিয়ে তাদের নৌকোর কুটুরির মধ্যে চলে গেল। আর স্টিভ নিশ্চুপভাবে নিচে নদীর পাড়ে আগের মতোই জলের দিকে চেয়ে যেন নিজের কম্পমান প্রতিচ্ছবির দিকে মন আবার অর্পণ করল। ভিতরে ঢুকে বেকারস লোকটাকে প্রশ্ন করল, কি বুঝলে? লোকটা বলল, বুঝলাম তো অনেক কিছুই, তবে তোর এবার কিছু করতে হলে আমাকে ওই মেয়েটাকেও দেখতে হবে। মেয়েটা তো ওইখানকার জমিদার প্রতাপ নারায়ণের ডটার, তাকে দেখতে হলে হয় জমিদারের প্যালেসে, নয়তো এই নদীর পাড়েই তার নিজের প্যালেসে পাওয়া যাবে। ঝু কুচকে খানিকটা ভেবে নিয়ে বলল বেকারস, তো হবে, এখনই দেখতে চাইলে মেয়েটাকে নিজের প্যালেসে হয়তো দেখা মিললেও মিলতে পারে। ইশিকার প্রাসাদের বাইরে একটু আড়াল করে দাঁড়িয়ে রয়েছে দুটি লোক। এ সময় প্রাসাদে বাইরের লোকের প্রবেশ নিষেধ, তাই বেকারস ও লাল বসনের লোকটা আড়াল নিয়েছে। আড়াল থেকে বাইরের ব্যালকানিটা পরিষ্কার দেখা যায়। বেশিক্ষণ হবে না, মিনিট দুই দাঁড়াতেই ভিতরের ঘর থেকে বাইরের ব্যালকানিতে সদ্য স্নাত মাথার চুল এলো করে বেরিয়ে এলো একটি যুবতী। বেকারস লোকটাকে উদ্দেশ্য করে একটা বিশেষ ইঙ্গিতে বুঝিয়ে দিল এটি সেই মেয়ে। লোকটা বিস্ফারিত চোখে অবাক হয়ে কিছুটা সময় তাকিয়ে রইল, তারপর এক অজানা কারণে তার ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি ফুটে উঠল। বেকারস সবটা লক্ষ্য করলেও লোকটার ঠোঁটের কোণের বাঁকা হাসিটা দেখতে পেল না। পরীক্ষা পর্যবেক্ষণ শেষ করে নৌকোর ঘাটে ফেরার সময় লোকটা ঘাটের পাড়েই একটা বেশ বড় সড়ো ছাতিম গাছের নিচের ছায়ায় এসে বলল, এখানেই থাকবো বুঝলি, যা করার সব করে দেবো, তুই শুধু আমি যা বলবো ঠিক সেরকমই করে যাবি, যা এখন তুই চলে যা। বেকারস লোকটাকে তাদের সঙ্গে থাকবার জন্য অনুরোধ করলে লোকটা হাসতে হাসতে কর্কশ স্বরে বলল, আমরা তান্ত্রিক মানুষ, তোদের মতো গৃহীদের আপ্যায়ন আমাদের সহ্য হবে না, বললাম না যা, যা বলবো শুধু মেনে যাবি, যদি না মানিস তাহলে তোর বন্ধু বাজিবে না কিন্তু। বলেই হো হো করে হাসতে লাগলো, তারপর হাসি থামিয়ে একটু গম্ভীর মতো হয়ে লোকটা বলল, শোন শোন, তোর ওই বন্ধুকে কিছুদিনের জন্য বাইরে কোথাও পাঠাবার ব্যবস্থা কর, না হলে আমার মঙ্গল ক্রিয়ায় বাধা পড়তে পারে। যে কিরণে আশা লুকিয়ে থাকে
তার আঁচ যত ভয়ানকই হোক না কেন সহ্য করে নিতে হয়। তাই বেকারস ওই তান্ত্রিক লোকটার কথায় কোনো রকম বিরুদ্ধাচরণ না করে আগাগোড়া সায় দিয়ে আসছিল, এবং এবারও তাই ঘটল। সে শুধু জিজ্ঞাসা করল, কতদিনের জন্য দূরে পাঠাইতে হবে? বেশি নয়, এই দু সপ্তাহের মধ্যেই সব ক্রিয়া সম্পন্ন হয়ে যাবে। গাছের নিচে আসনখানা পাততে পাততে বলল তান্ত্রিক। বেকারস চলে গেল। পরদিন স্টিভকে কোম্পানির কাজের অজুহাতে বেকারস কয়েক সপ্তাহের জন্য ক্যালকাটা পাঠাবার প্ল্যান করল। স্টিভ প্রথমটা আপত্তি করল ঠিকই, কিন্তু তারপর বেকারস যখন কোম্পানির ম্যানেজারের লেখা একটা চিঠি স্টিভকে দেখাল, তখন সে আর বারণ করতে পারল না। বর্তমান সময়, স্থান পলদার পার। উৎসহীন স্বর বলেই চলল, তারপর আমার জন্ম হলো এক মানবী রূপে, এখানকার এক রায় পরিবারের একমাত্র কন্যা হয়ে। নতুন নাম রাখা হলো আমার, নতুন গোত্র হলো। ছোট থেকেই গান বাজনার প্রতি আমার আলাদা ভক্তি ছিল বলেই পরিবারের সকলের উৎসাহে গান বাজনাতেই কাটতে লাগলো জীবন। প্রথমে আমি বুঝতে পারিনি যে আমি পূর্বজন্মে কোনো গন্ধর্ব কুলের অধিবাসী ছিলাম। মানবজনীজাত হলে কেউই তার পূর্বজন্ম সম্পর্কে জ্ঞাত হয় না, আর সেই নিয়মে আমিও সব ভুলে গেছিলাম। এভাবেই জীবন গতির শৈশব থেকে কৈশোর, কৈশোর থেকে যৌবনে পৌঁছাল। একদিন আশ্চর্যভাবে স্বপ্ন লোকে আমি একজন অতি সুন্দর এক পুরুষকে দেখতে পেলাম। আমাকে যেন সে ডাকছে, আমি নিজেকে সংযমে রাখতে পারছি না। লোকটার অপূর্ব আকর্ষণে আমি অস্থির, আমার সমস্ত চিত্ত বাধা হারিয়ে যেন তার পানে ধেয়ে চলেছে। ঘুম ভেঙে গেল, দেখি আমি আমার শয়ন কক্ষের মেঝেতে পড়ে রয়েছি। সব কিছু এলোমেলো ছড়িয়ে রয়েছে, আধা বাস্তব আধা স্বপ্নের অনুভূতি যেন আমার মনুষ্য যুক্তির সমস্ত বাঁধন ভেঙে দিতে লাগলো। অদ্ভুত ভালো লাগাতে মন যেন বশ হতে লাগলো দিনের পর দিন ঘটে যাওয়া এই একই স্বপ্নের চিত্রে। আমি এই অত্যাশ্চর্য ঘটনার কোনো যুক্তি না পেয়ে সকলকে জানাবো এরকম একটা সংকল্প নিলাম। এমন সময় আমি এক পূর্ণিমার প্রাক ভোরে আমার গন্ধর্বপতিকে দেখতে পেলাম। তারপর সব কিছুই আমার স্মরণে যেন স্পষ্ট হয়ে গেল। কত হাজার বছরের পর যেন দুটো তৃষ্ণার্ত লক্ষ্যহীন আত্মার মিলন হলো। এটুকু বলে গন্ধর্বী থামল। তার কথায় যেন একটা প্রশান্তি জড়িয়ে গেছে। বিশু পণ্ডিত জিজ্ঞাসা করলেন, তারপর? বাস্তবেই আমি আর আমার পতি বেশ দিন কাটাচ্ছিলাম নানা ছন্দে তালে। তারপর এক তান্ত্রিকের লোলুপ দৃষ্টিতে আমার সব কিছু শেষ হয়ে গেল বলে আবার এক কষ্টের অস্ফুট কান্না শুরু করল সেই গন্ধর্বী। সময় অষ্টাদশ শতাব্দী, স্থান রায়দিঘি। প্রায় ছদিন স্থল ও জলপথে কাটিয়ে ক্যালকাটা পৌঁছল স্টিভ। কোম্পানির অফিসে পৌঁছে প্রথমেই স্টিভ একটা ধাক্কা খেল মানসিকভাবে। সে জানতে পারল যে কোম্পানি থেকে আদৌ কোনো চিঠি পাঠানো হয়নি তার নামে। হঠাৎ করে স্টিভের মনে কেমন একটা সন্দেহ বাসা বাঁধল। বেকারস হঠাৎ কেন তাকে দূরে পাঠিয়ে দিল? কেনই বা হঠাৎ এরকম মিথ্যে বলল? তাই কোনো রকম অপেক্ষা না করে অনেকটা ক্ষোভ নিয়েই বলা যেতে পারে আবার সেই পায়েই রওনা দিল বেকারসের উদ্দেশ্যে। ছদিন পর কোনো এক রাতে স্টিভ পৌঁছল নৌকর ঘাটে তাদের কুঠুরিতে। রাত তখন কত প্রহর হবে জানা নেই। তীব্র রাগে বেকারসের নাম ধরে চিৎকার করতে করতে ঘরে প্রবেশ করল স্টিভ। বেকারস, বেকারস! ঘরের জানলা দরজা সব খোলা,
ভিতরের জানলার পাশের টেবিলটায় একটা লণ্ঠন খুবই দুর্বল একটা শিখা নিয়ে জ্বলছে। ঘরে ঢুকেই কেমন একটা গন্ধ যেন ধাক্কা দিল স্টিভের নাকে। ঘরের চারিদিক অগোছালো এলোমেলো হয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। কোনায় কোনায় মাকড়সার জালও লক্ষ্য করা যাচ্ছে। যেন মনে হচ্ছে বহুকাল এই ঘরে কেউ প্রবেশ করেনি। আমাকে মিথ্যে কথা বলে দূরে পাঠিয়ে হতছাড়া বেকারস আর ওই ভিখারি লোক মিলে ঘরে বসে মদ মাংস গিলছে। ওকে আজ আমি শেষ করে ফেলব। এসব ভাবতে ভাবতে টেবিলের কাছে গিয়ে মৃয়মান লণ্ঠনের শিখা বাড়িয়ে দিল। টেবিলে বই খাতাগুলো কে যেন ছিঁড়ে ছিঁড়ে ছড়িয়েছে, কোনো বই আস্ত নেই। এসব যেন স্টিভের রাগের হোমকুণ্ডে ঘৃতাহুতি দিল। বেকার সাজ ঘরে ফিরলেই মারা পড়বে, অস্ফুট কথা তার রক্তিম মুখে উচ্চারণ করতে করতে টেবিলটায় বসল স্টিভ। হঠাৎ করেই যেন তার চোখ চলে গেল টেবিলের উপর একটা বড় সাদা পৃষ্ঠার উপর। সেখানে মনে হচ্ছে যেন খুব কষ্টে কেউ কিছু লিখেছে। স্টিভ সেটা কাছে টেনে নিয়ে পড়া শুরু করল। প্রিয় স্টিভ, আর কতক্ষণ বাঁচব আমি জানি না। তোমার সাথে হয়তো আর আমার দেখা হবে না, তবে মৃত্যুর আগে তোমাকে কিছু জিনিস আমি বলে যেতে চাই। সেদিন আমার সাথে একটি লোক এসেছিল, মনে আছে? আরে, আমি যাকে ভিখারি বলে সম্বোধন করছিলাম তোমার সামনে, আসলে আসলে তিনি একজন তান্ত্রিক। তান্ত্রিক মানে একজন যে কিনা খুব শক্তিশালী কালো জাদু করতে পারে। আমি ওনাকে নিয়ে তোমার কাছে গেছিলাম, কারণ তুমি জমিদারের কন্যার বিরহে পাগলের মতো হয়ে গেছিলে। ব্যবসায় কোনো মন ছিল না, এর ফলে আমরা প্রচুর ক্ষতির সম্মুখীন হয়েছিলাম। তাই তোমার মনটাকে সঠিক পথ দেখাতে ওই তান্ত্রিককে আমার সঠিক লোক বলেই মনে হয়েছিল, যে কিনা কালো জাদু করে যে কোনো উপায়ে তোমাকে আবার আগের মতো করে দিতে পারবে। কিন্তু আমি ভুল ছিলাম, জানি এই ভুলের মাশুল এখন আমাকে আমার জীবন দিয়ে দিতে হবে। তাতে এই ভুল সংশোধন হয়ে গেলে কোনো অসুবিধা ছিল না, কিন্তু এখন বুঝতে পারছি বিষয়টা যতটা ভয়ানক ততটাই মারাত্মক। ওই তান্ত্রিকের কথা মতো আমি তোমাকে মিথ্যা বলে ক্যালকাটা যেতে বলি। তুমি চলে যাওয়ার পর আমি রোজই তান্ত্রিকের কথা মতো তার কাছে যেতে লাগলাম, এমনকি সে যা বলল সেগুলোও করতে লাগলাম। একদিন সন্ধ্যাবেলায় বলল একটা মাছ ধরে নিয়ে আসতে। আমি ধরে নিয়ে গেলাম। তারপর করল কি, মাছটাকে একটা পাতায় মুড়ে তার সামনে জ্বালানো আগুন দিল। তারপর তাতে কিসের যেন দানা ফেলতে ফেলতে মন্ত্রোচ্চারণ করতে লাগলো। তারপর মাছ পোড়ানো শেষ হলে আমাকে বলল ওটা খেতে। এসব দেখে মনের ভিতর থেকে কেমন একটা খারাপ ইঙ্গিত আসতে লাগলো, তবুও অগ্রাহ্য করে আমি খেলাম। হ্যাঁ, আমি খেলাম, কিন্তু এখন বুঝতে পারছি যে ওটা খাওয়া আমার ঠিক হয়নি সেদিন। তারপর থেকে আমি কেমন যেন সবসময় অস্বস্তি অনুভব করতে থাকি। সত্যি, হ্যাঁ, যত দিন যায় অস্বস্তি আর যন্ত্রণা তত আমাকে কুড়িয়ে কুড়িয়ে খায়, শরীর শুকিয়ে যেতে লাগলো যেন। হ্যাঁ, তান্ত্রিককে বললেও বলতো ও সব কিছু না, সব ঠিক হয়ে যাবে, কিন্তু কিছুই আর ঠিক হয় না। মাঝে মাঝে আমি চেতনা হারিয়ে ফেলতে থাকি, সংজ্ঞা ফিরলেই দেখি পড়ে আছি কখনো তান্ত্রিকের আস্তানায়, কখনো নৌকার কুঠুরিতে, কখনো বা জমিদার কন্যার
প্রাসাদের নিচে। এসব আমি কিছুই বুঝতে পারছিলাম না, কিন্তু একদিন এসব আমার কাছে পরিষ্কার হয়ে গেল যখন জানতে পেলাম তান্ত্রিকের প্রধান উদ্দেশ্য হলো জমিদারের মেয়েকে নিজের ঝুঁকিনী করে নিজের স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার করবে। একদিন রাতের বেলা খাওয়া দাওয়া শেষ করে ঘুমোতে গেছি, হঠাৎ ঘুম ভেঙে গেল, চোখ খুলে কিছুই বুঝতে পারছিলাম না। তারপর খেয়াল হলো আমি রয়েছি এখন তান্ত্রিকের আস্তানায়, কখন যেন চলে এসেছি। এতদিন আমি শুধু আন্দাজ করেছিলাম, কিন্তু এদিন যেন আমার কল্পনা প্রতিষ্ঠিত হলো, আমাকে বশ করা হয়েছে এবং সেটা করেছে ওই তান্ত্রিক। গাছের নিচে একটা জায়গাতে কিছুটা গর্ত খুঁড়ে আগুন জ্বালিয়ে আগুনের দিকে কিছুটা ঝুঁকে লোলুপ দৃষ্টিতে চেয়ে রয়েছে অনির্দিষ্টভাবে সেই তান্ত্রিক। দেখে কেমন ভয় হয়। আমি উঠে পালিয়ে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই যেন হাত পাগুলো অনুভব করতে পারলাম না। যেন অদ্ভুতভাবে শরীরটা কেমন অবশ হয়ে পড়ে রয়েছে, আঙুল পর্যন্ত নাড়ানো যায় না। সাহস ঝুঁকিয়ে আমি জিজ্ঞাসা করলাম, তুমি ইমানভাবে আমাকে বশ করিলে কেন? কি উদ্দেশ্য তোমার? কি চাই? স্থির লোলুপ দৃষ্টি একই রেখে একটা অশরীরী গলায় সে বলে উঠল, তোরাই তো সব। এই বলেই বিশ্রী ভয়ঙ্কর আওয়াজ করে হাসতে লাগলো। তারপর আবার বলল, আমি এখানে কেন এসেছি জানিস? আমার সাধনা সিদ্ধ হতে আর 3 দিন লাগবে। এই সাধনায় আমার একটা দৈব শক্তিধারী মানবীকে চাই। কয়েক দশক ধরে খুঁজে খুঁজে গত অমাবস্যায় ধূমাবতীর আরাধনা করার সময়ে মা বলে দিলেন সেই মানবীকে আমি এই স্থানেই পাবো। তারপর এখানে সে কোথায় তাকে পাবো ভাবছি, এমন সময় তোর সাথে দেখা হয়ে গেল। তোর মধ্যে একটা নিম্নবর্গের তন্ত্র সাধনার লক্ষণ দেখেছিলাম সেদিন, কিন্তু সেভাবে কিছু বললাম না। তারপর যখন জমিদারের মেয়েকে দেখলাম, তখন তো আবার সোনার সোহাগা। এটুকু বলে সে আবার হাসতে লাগলো। তারপর আবার বলতে শুরু করলো, আর ওই মেয়ে কোনো কোনো সামান্য নারী নয়, ওর মধ্যে রয়েছে উপদেবতার শক্তি। আসলে ও একটা গন্ধর্বী। এই বলে বিস্ফোরিত চোখে আমার দিকে তাকিয়ে বলল, কি ভেবেছিলি তোরা, ওই নারীকে আমার থেকে ছিনিয়ে নিবি, আমার এতদিনের সাধনা বিফল করবি? পারবি না। এই বলে তান্ত্রিক চিন্তিত মতো হয়ে বলল, কিন্তু ওই মেয়েটার আশেপাশে অন্য একটা রকমের শক্তি রয়েছে, যেটা আমার মনোসংযোগ ছিন্ন করছে বারবার। ওই শক্তিটাকে আমাকে নষ্ট করতে হবে। তারপর আমার দিকে চেয়ে বলল, আজকে সেখানে তোকে পাঠাবো, তুই খোঁজ নিবি গিয়ে। বলে হঠাৎ করে কথা থামিয়ে দিয়ে কেমন স্থির হয়ে গেল ও। ধীরে ধীরে তার চোখের মণি উল্টে গিয়ে শুধু সাদা অংশটা উন্মোচিত হলো। অদ্ভুত সাদা চোখে আগুনের দিকে চেয়ে সেই তান্ত্রিক ঘি আর ধুনোর গুঁড়ো আগুনে দিতে লাগলো। অন্ধকার রাতে নির্জন নদীর পাড়ে ভয়ঙ্কর সেই পৈশাচিক চেহারা দেখলে যে কোনো মানুষ সঙ্গ হারাবে, কিন্তু আমার যেন মনে হতে লাগলো, এ আমি নিজে হাতে কি করে করলাম? আমি একটা শয়তানকে ঈশ্বর ভেবে নরক থেকে ডেকে নিয়ে এলাম। ক্ষমা করো আমাকে স্টিভ, ক্ষমা করো। এবার তান্ত্রিক আমার দিকে এসে কেমন যেন রোজকার অভ্যাসের মতো আমার অবস হাতের একটা শিরা ছিঁড়ে একটা পাত্রে রক্ত সংগ্রহ করল। তারপর আবার জায়গাটা মন্ত্র বলে ঠিকও করে দিল। এরপর কতগুলো হাড়ের টুকরো আগুনে নিক্ষেপ করে লাল জবার মালা গলায় পরে ভিড়ভিড় করে মন্ত্র উচ্চারণ করতে লাগলো। আগুনের শিখা ধীরে ধীরে বাড়তে বাড়তে বিশাল আকার ধারণ করল। সমগ্র পলদার পাড় স্পষ্ট দেখা যায় সেই আলোয়। কয়েক মিনিট পর আগুনের ভিতর থেকে একটা কালো ছায়ামূর্তি বেরিয়ে এলো।
ছায়ামূর্তি দেখে বোঝা যায় এটি কোনো নারীর অবয়ব। বিভৎসতার মুখের প্রকৃতি, আগুন থেকে বেরিয়ে শুধুই সে বলে যাচ্ছে, রক্ত রক্ত দে, রক্ত খাবো আমি, আমার রক্ত দে। তান্ত্রিক তার উল্টানো চোখে বলল, এই নে মা। এই বলে রক্তের বাটিটা তার হাতে দিয়ে দিল। কালো আবছায়া হাতে বাটি ধরে চোঁ চোঁ করে রক্তপান করে নিল সেই নারী মূর্তি। এরকম বিভীষিকা আমার সহ্য হয়নি, আমি তখনই জ্ঞান হারিয়ে ফেলি। পরদিন চোখ খুলে আমি দেখলাম নৌকার কুঠুরিতে শুয়ে রয়েছি। ভাবলাম এখনই দৌড়ে জমিদার মশাইকে সাবধান করে দেব। কিন্তু যেমন কথাটা ভাবলাম সাথে সাথেই যন্ত্রণায় কুকড়ে ঘরের মেঝেতেই পড়ে গেলাম। তারপর হঠাৎ দেখি আমার গলায় আর কোনো স্বর নেই। বুঝলাম আমার কিছু করার নেই, আমার স্বসত্তায় কোনো নিজের দখল নেই। পরে তান্ত্রিকের মুখে শুনলাম আমি রাতের আধারে শূন্যে ভাসতে ভাসতে গেছিলাম জমিদারের প্রাসাদে। সেখানে গিয়ে জানতে পারি শিকার সাথে যে পুরুষটিকে তুমি সেদিন দেখেছিলে স্টিভ, তিনি একজন গন্ধর্ব, মানে অতি প্রাকৃত একটি জীব। তোমাকে জানিয়ে রাখা ভালো যে ঈশিকা আসলে একজন গন্ধর্বী, অর্থাৎ ওই গন্ধর্ব পুরুষের স্ত্রী। হ্যাঁ, ওরা কোনো অভিশাপের ফলে এরকম পরিস্থিতিতে রয়েছে। এই জন্যই ওই তান্ত্রিক ঈশিকাকে তার সাধ্য করতে চাইছে, যাতে করে ওই ঈশিকাকে ব্যবহার করে সাধনায় সফল হতে পারে। দেখো স্টিভ, তুমি যথেষ্ট বুদ্ধিমান একজন পুরুষ, এ তাই বলছি, ঈশিকার জন্য নিজেকে নষ্ট হতে দিও না। কারণ ঈশিকা একজন অমানবিক, তাছাড়া সে অন্যজনের, তাই বিচক্ষণতার সাথে নিজেকে সামলে ওর কথা ভুলে যাওয়ার অনুরোধ রইল। এরই মধ্যে সেই তান্ত্রিক আরও একটা ঘটনা ঘটালো। সেই জমিদারের কাছে গিয়ে ভালো পণ্ডিত সেজে একটা যজ্ঞ করল। সেই জমিদারকে বোঝালো জমিদার যদি এই যজ্ঞ করেন তবে নাকি তার ধন সম্পত্তি কোনোদিনও ক্ষয় হবে না, একজন মহাত্মার কথা অমান্য করা যায় না। এই ভেবে জমিদার ঘটা করে যজ্ঞ সম্পন্ন করলেন তার মেয়ের হাজার বারণ সত্ত্বে। কিন্তু তান্ত্রিকের আসল লক্ষ্য ছিল অন্যরকমের। সেই যজ্ঞের মধ্যে দিয়ে সেই গন্ধর্ব পুরুষকে ধরে যক্ষরূপে জমিদারের কোষাগারে বন্দি করতে চেয়েছিল এবং তা সে করেও ফেলল। তুমি এসব শব্দ বুঝবে না জানি, ছোট করে বললে এরকম হয় যে ঈশিকা আর তার গন্ধর্ব স্বামীর বিচ্ছেদ ঘটিয়েছে ওই তান্ত্রিক। আজকে অমাবস্যা, আজকে হয়তো তান্ত্রিক ঈশিকাকে জোর করে বন্দি করে নিয়ে যাবে। আজকে আমাকে তান্ত্রিক তার ওই অমানবী ইষ্টের কাছে বলি দেবে। হ্যাঁ, বহু ক্ষমতা প্রয়োগ করলাম কিন্তু তান্ত্রিকের সঙ্গে পেরে উঠলাম না। তবু মনের সব শক্তিটুকু প্রয়োগ করে তান্ত্রিকের প্রভাবকে কিছুটা আটকে এই চিঠিখানা তোমার জন্য লিখলাম বন্ধু। এখন খুব দুর্বল লাগছে, জানি না ভবিষ্যতে কি হবে। ভালো থেকো বন্ধু, ভালো থেকো। এত বড় লেখাটা পড়ার পর সত্য মিথ্যা যাচাইয়ের অবকাশ ছিল না স্টিভের কাছে। স্টিভ তার রিভলভারটা কোমরে বেঁধে হাতে তলোয়ার নিয়ে ছুটে চলল জমিদার প্রাসাদকে লক্ষ্য করে। সেখানে দেখল প্রাসাদের দরজা খোলা, দুটো লাশ পড়ে রয়েছে দরজার বাইরে, দুজনই প্রহরী। ছুটে ভিতরে প্রবেশ করল স্টিভ। বৈঠকখানার বারান্দায় একটা কাটা মুন্ডু হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে একজন লম্বা চওড়া লোক। পিছন থেকে হলেও দিব্যি চেনা যায়, লোকটা সেদিনকার সেই ভিখারি, অর্থাৎ সেই বিভৎস তান্ত্রিক।
তান্ত্রিকের সামনের দিকের দৃশ্যটা আরও মারাত্মক। একটা গলা কাটা লাশ এক হাতে রক্তমাখা তলোয়ার ধরে আর এক হাতে ঈশিকাকে জোর করে টানতে টানতে নিয়ে যেন এগিয়ে আসছে তান্ত্রিকের দিকে। অনেক চেষ্টা করেও ঈশিকা নিজেকে সেই মৃত ধরের কঠিন হাতের বাঁধন থেকে ছাড়াতে পারছে না। লাশটা এতক্ষণে জমিদার বাড়ির সকল জীবিতকে খুন করেছে। রক্তে ভেসে যাচ্ছে সেই মুন্ডুহীন লাশের ছিন্ন ভিন্ন শরীর, তবুও যন্ত্রের মতো হেঁটে চলে আসছে তান্ত্রিকের ইশারায়। ভীত ঈশিকা কাঁদছে আর বলছে, বাঁচাও আমাকে কেউ, বাঁচাও আমাকে, আমি যাবো না, যাবো না আমি। কিন্তু তান্ত্রিক তীব্র হাসির আনন্দে যেন দৃশ্য উপলব্ধির জয়ের ধ্বনি দিচ্ছে। গলা কাটা লাশটার শরীর দেখে বোঝা যায় যে এটি বেকার্সের। বেকার্স আর এই পৃথিবীতে নেই। এসব দেখে স্টিভের মাথায় খুন চেপে গেল। নিঃশব্দে এগিয়ে গিয়ে পিছন থেকে তলোয়ারের এক সপাট টানে তান্ত্রিকের শরীর থেকে মাথাটা দুয়াতখানা করে ফেলে দিতে তার বিন্দুমাত্র সময় লাগলো না। সঙ্গে সঙ্গেই গলা কাটা বেকার্সের লাশটা ঈশিকার হাত ছেড়ে দিয়ে নিচে পড়ে গেল। এদিকে ঈশিকা দৌড়ে গিয়ে দিশাহীনভাবে স্টিভের পিছনে আশ্রয় নিল। হঠাৎ একটা গোঙানির শব্দে গম গম করতে লাগলো জমিদার প্রাসাদ। তান্ত্রিকের সেই কাটা মুন্ডু রক্তাক্ত মুখে ফেনা তুলে ছটফট করতে করতে বলল, আমার সাধনায় বাধা দুলি হারামজাদা, ওই মেয়েকে তুই ভোগ করবে, কোনদিন হবে না। আমি তোকে অভিশাপ দিলাম, তোকে গন্ধর্বে তুই পাথর হয়ে যাবি, তোর কোনোদিন কোনো জন্মেও মুক্তি হবে না। আর এই ফিরিঙ্গির রক্তে স্নান করতে হবে তোকে, ততদিন তোদের মৃত্যু হবে না। জীবিত অবস্থাতেও কখনোই তোরা এক হতে পারবি না। বলেই অদ্ভুত ভয়ঙ্করভাবে কাটা মুন্ডুটা পৈশাচিক হাসি হাসতে লাগলো। এবার স্টিভ রিভলভার বার করে মুন্ডুটায় দু তিন রাউন্ড গুলি শুট করল। তান্ত্রিক নিস্তব্ধ হয়ে গেল। বেকার্সের কাটা মুন্ডু আর শরীরটা দেখে স্টিভ চোখের জল আর ধরে রাখতে পারল না। দৌড়ে গিয়ে নিথর ধরটা বুকে জড়িয়ে স্টিভ কেঁদে উঠল। একই সময় হঠাৎ ঈশিকার চিৎকার কানে আসলো স্টিভ। তার দিকে তাকাতেই চোখে পড়ল সে ধীরে ধীরে কেমন পাথরের মূর্তিতে পরিণত হয়ে যাচ্ছে। স্টিভ এবার বেকার্সকে ছেড়ে ঈশিকার দিকে ছুটে এলো তাকে বাঁচাতে। কিন্তু হায়, এ ঘটনা থামাবার শক্তি স্টিভের জানা ছিল না। দেখতে দেখতে ঈশিকা নিকশ কালো পাথরের একটা ধ্যানমগ্না মূর্তিতে রূপান্তরিত হয়ে গেল। এতক্ষণ স্টিভের সমস্ত চেতনা ক্ষোভ রাগ আর উত্তেজনায় ঢেকেছিল, কিন্তু যখন তার সম্বিত ফিরল তখন এক অসহায়ের মতো এদিক ওদিক ছুটতে লাগলো। চোখের সামনে এসব ঘটনা স্টিভের বাস্তব জ্ঞান যেন কেড়ে নিল, কেমন পাগল পাগল হয়ে যেতে লাগলো। বেকার্সকে সে ফেরাতে পারবে না, কিন্তু হয়তো ঈশিকা ফিরতে পারে। এরকম ভেবে পাথরের মূর্তিটা নিয়ে টানতে টানতে একটা জায়গায় যত্নে রেখে দিয়ে তার দিকে তাকিয়ে বলতে লাগলো, তুমি ভেবো না, তুমি ভেবো না, আমি আসবো, আমি তোমাকে উদ্ধার করব। এরপর স্টিভ নিরুদ্দেশ হয়ে যায়। বর্তমান সময়, স্থান পলদার পাড়। কালের অভ্যন্তরে নিমজ্জিত কণ্ঠ যখন তার উপাখ্যান সমাপ্ত করল, পাখিরা তখন প্রাক ভোরের প্রারম্ভের সংকেত দিয়ে গেল তাদের কলকাকলিতে। কখন যেন সকাল হয়ে গেছে। গন্ধর্বীর কণ্ঠ ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। ভরসা রাখো মা, সমস্যা থাকলে তার সমাধান অবশ্যই থাকবে। তুমি মহাদেবের নাম স্মরণ করতে থাকো, কালের অর্থে তিনি ছাড়া কেউ নেই। উপায় একটা বার হবে, তবে আজকে আমাকে যেতে হয় মা। বলেই শূন্য মাঝে ভাসমান বিশু পণ্ডিতের ছায়া
ধীরে ধীরে হাওয়ায় মিলিয়ে গেল। কোকিলের ডাক আর জেলেদের হট্টগোলে হঠাৎ বিশু পণ্ডিতের পার্থিব শরীর সম্বিত পেয়ে ইহজগতে ফিরে এলো। কয়েক প্রহর ধরে বন্ধ চোখের পাতা খুলে যখন তিনি তাকালেন, তখন বাইরেটা অনেকটা ফর্সা হয়ে গেছে। মূর্তিটার দিকে চোখ ঘুরিয়ে দেখলেন, সেটি আবার চোখ বুঝে আগের অবস্থায় ফিরে গেছে। অন্ধর্বীর প্রতি তার মায়া হলো। পণ্ডিত উঠে তার পুটলি গুছিয়ে নিয়ে বাড়ি যাবার জন্য উদ্যত হবেন, এমন সময় দেখা গেল দূর থেকে কে যেন ভোরের কুয়াশা ভেদ করে এদিকে ছুটে আসছে। ঈষৎ আলো ছায়ায় লোকটাকে দেখে মনে হয় যেন খুব কষ্টে বিশাল শরীরটাকে গুছিয়ে টেনে হিঁচড়ে ছুটে আসছে। আরও একটু কাছে আসতেই দেখা গেল এত পিশাচ ফিরিঙ্গি, স্পষ্টই বোঝা যাচ্ছে তার হাতে একটা তলোয়ার নিয়ে মুখে অস্পষ্ট গোঙানি আর কান্না মিশ্রিত আওয়াজ করতে করতে যেন সে এগিয়ে আসছে। বিশু পণ্ডিত নিশ্চল হয়ে যেন দাঁড়িয়ে রইল, হয়তো কিছু একটা পরিণতি দেখার জন্য। পাড়ের কাছে নৌকোয় বসে থাকা জেলেরা প্রথমে কিছুই খেয়াল করছিল না, কিন্তু গোঙানির শব্দ কানে যেতেই তাকিয়ে দেখলো বিশু পণ্ডিত দাঁড়িয়ে রয়েছে মূর্তির সামনে, আর পিশাচ ফিরিঙ্গি তলোয়ার নিয়ে ছুটে পণ্ডিতের অনেকটা কাছে চলে এসেছে। জেলেরা চেঁচাতে লাগে, পণ্ডিত মশাই, পণ্ডিত মশাই সরে যান, পাগলা বোধহয় খেপে গেছে, আরে কি করছেন পণ্ডিত মশাই, শিগগিরি আরে শিগগিরি সরে যান আপনি। কিন্তু বিশু পণ্ডিত যেন পাথর হয়ে দাঁড়িয়ে কিছু একটা দেখতে চায়। অঝরে এবার পণ্ডিতের চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। পিশাচ ফিরিঙ্গি এগিয়ে এসে ঠিক মূর্তির পায়ের কাছে বসে তলোয়ারের একটা সপাট টানে নিজের মুন্ডু শরীর থেকে আলাদা করে ফেলল। সঙ্গে সঙ্গে তাজা রক্তে ভিজে গেল সমগ্র মূর্তির অবয়ব, আর প্রায় সাথে সাথেই সেই রক্তিম নিকশ কালো মূর্তি মুহূর্তে ফেটে গিয়ে টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়ে যায়। একই সঙ্গে যেন রায়বাড়ির সমস্ত স্তম্ভ ভেঙে পড়ে মাটিতে মিশে গেল। একটা ঠান্ডা হাওয়া বুকের ভিতরটা স্পর্শ করে চলে গেল। আর কেউ না পারলেও বিশু পণ্ডিত ঠিক বুঝতে পারলেন, আজ দুটি অপার্থিব জীব সমস্ত কালাভিশাপের বাঁধন ছিন্ন করে মুক্তির স্বাদ পেয়েছে। হয়তো আজ ইতিকথা আর গন্ধর্বরাজের মিলনের সময় এসেছে, হাজার বছর পরে এই অভাগা এক কালের পথের নাবিকের হাত ধরে। এ কথা ভেবে বিশু পণ্ডিত পিশাচ ফিরিঙ্গির ছিন্ন ধড়ের লাশটার দিকে একবার তাকালেন। হাজার বছর ধরে এই অভাগা পিশাচ হয়তো এই মুহূর্তটুকুর জন্যেই সমস্ত পার্থিব যাতনা সঙ্গে নিয়ে চেতনার শেষ অনুভূতিটুকুও হারিয়ে জীবিত ছিল আজ কয়েক মিনিট আগে পর্যন্ত। ভেজা চোখে পণ্ডিত রওনা দিলেন নিজের গন্তব্যে। ভালোবাসা হলো এমন একটা শক্তি যা হাজার অশুভ অভিশাপের নাগপাশের কঠিন বেড়াকেও ভাঙতে পারে, বদলাতে পারে কালের নিয়ম, জ্বালাতে পারে আলো গহীন মিশকালো আঁধারেও। জ্বলবে যদি তা সত্যিকারের হয়, নিশ্চয়ই জ্বলবে। এতক্ষণ আপনারা শুনছিলেন আমাদের আজকের বিশেষ নিবেদন লেখক প্রণয় চক্রবর্তীর পিশাচ ফিরিঙ্গি। গল্প পাঠে পিনাকি। গল্পের সূত্রধারের ভূমিকায় আমি শিউলি। অন্যান্য চরিত্রে অভিজিৎ, বুবাই, সায়ন্তন, পার্থ, পার্থপ্রতিম, পূজা, মৌমিতা, সায়নদীপ, রাকিব, নীল, সুমিত এবং আমি শিউলি। পরিচালনায় রাকিব। পোস্টারে কৃষ্ণেন্দু। আশা করি আপনারা সকলেই গল্পটি মন দিয়ে শুনেছেন। আমাদের আজকের প্রশ্ন হলো, অপদেবী কী খেতে চেয়েছিল? তাড়াতাড়ি কমেন্ট করে জানান এই প্রশ্নের সঠিক উত্তর, এবং গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে পরবর্তী গল্পের নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়।